السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القران وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. واشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني يفقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم صدق الله العظيم سبحان الله الحمد لله لا اله الا الله

অবিৰত ক্ষমা কৰ তুমি বাচা তুমি মাৰ অবিৰত ক্ষমা কৰ ধৰাৰ যেজন তাকি ধৰ ধৰাৰ যে জন তাকি ধৰ

তোমার রিজি খে পড়ে হয় কেমন করে তোমার রিজি খে অবাধ হয় কেমন করে খোঁজে না পায় কোনো ভাষা খোঁজে না পাই কোনো ভাষা শুকোর গুজার আল্লাহ শুব

সারাজাহান তোমার গৌরা তোমার দয়া মোদির ধরা সারাজাহান তোমার গৌরা তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন

লা সোবাহ বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার দেবিদ্যার উপজেলার অন্তর্গত জয়পুর মরহুম বাড়িয়া ইসলামিয়া ইসলামিয়া নাকি ইসলাম ইসলামিয়া না জয়পুর মরহুম বাড়িয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী পঁয়ষট্টিতম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলের আজকে প্রথম দিনের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন আলামাই কেরাম বিশেষ করে মঞ্চে উপস্থিত অত্র মাদ্রাসা অর্থাৎ বাড়িয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী। উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দিন প্রেমী কোরআন প্রেমী সর্বস্তরের তাও হেদি জনতা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা সবচাইতে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া প্রাণ প্রিয় মেধাবী ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরায় থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা প্রাণ প্রিয় জয়পুর দেবীদ্বার তথা কুমিল্লাবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সকলকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালে মতো শকর আদায় করে আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধিমণ্ডলী আমরা কোরআনের মাহফিলে এসেছি আমরা এই মাহফিলে একটি কিতাব থেকে আলোচনা করি সেই কিতাবের নাম হচ্ছে আল আ যেহেতু আমরা কোরআনের মাহফিলে এসেছি আর রাতও অনেক গভীর হয়ে গিয়েছে সে কারণে আমরা অপ্রাসঙ্গিক এবং অনর্থক কথা বলে সময় নষ্ট করব না সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে কিছু কথা আমলের নিয়তে শুনবো ইনশা আল্লাহ আমরা যেন শেষ পর্যন্ত প্রত্যেকটি কথা আমাদের বাস্তবিক জীবনে আমল করার নিয়ত নিয়ে শুনতে পারি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন সম্মানিত উপস্থিতি এই পৃথিবী যেখানে আমরা বাস করছি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে এমনি এমনি পাঠাননি নিরর্থক অযথায় খামাখা আমাদেরকে সৃষ্টি করে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাননি আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহ তালার একটি সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে এমনি এমনি কি আমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে না আমাদেরকে সৃষ্টির পেছনে আল্লাহ তালার একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে উদ্দেশ্য আছে কি কারণে রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে তো সুন্দর করে সৃষ্টি করে দুনিয়াতে পাঠালেন কেন রব্বুল আলমিন আমাদেরকে প্রেরণ করলেন আমাদেরকে সৃষ্টির কারণ কি রব্বুল আলামিন কোরআনুল করিমের একান্ন নাম্বার সোরা সোরা তুল দা ছাপ্পান্ন নম্বর আয়াতের মাধ্যমে সেই কথা জানালেন বাবা খাদাপতুলু চিনিসা ইলা বোধ আল্লাহ তালা বলছেন আই ডি ডোন ক্রিট দা জিন কাইন্ড অ্যান্ড অ্যান্ড ম্যান কাইন্ড অ্যাক্সেপ্ট মাই ওল্ডশিপ আল্লাহ তা আলা বলছেন আমি পৃথিবীতে জিন জাতি এবং মানব জাতিকে আমার গোলামি ছাড়া আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে কার গোলামের জন্য একটু আওয়াজ করে বলেন তো আমরা সবাই গোলাম কার আমরা কেবলমাত্র আল্লাহর গোলাম নই বরং আমরা হচ্ছি গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমাদের বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী কার গোলাম আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এই গোলামের সর্বোৎকৃষ্ট নজির চমৎকার দৃষ্টান্ত বেস্ট এক্সাম্পল একটি ভেতরে সুস্পষ্ট পাওয়া যায় আর সেই নাম হচ্ছে সলাদ। সেই আইবাদতের নাম কি সলাদ কিভাবে পাওয়া যায় দেখুন আমরা যখন নামাজে দাঁড়াই কীভাবে নামাজে দাঁড়াই আমাদের দুই হাত কান পর্যন্ত উঠায় আসামির মতো স্যালেঞ্জার করে গুলাম তার মালিকের সামনে দাঁড়িয়ে যায় সুবহান আউ আল্লাহর গোলামের এত সুন্দর নমুনা এত চমৎকার দৃষ্টান্ত অন্য কোন এবাদতের ভেতরে কি পাওয়া যায় পাওয়া যায় না আমরা যারা ঈমানদার আমরা যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি একজন ঈমানদারের জন্য একজন মুসলমানের জন্য ঈমান আনার করেই সর্বপ্রথম বাধ্যতামূলক কাজ হচ্ছে পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করা আমাদের সকলের জন্য আল্লাহ এভরিডে রেগুলার প্রত্যেক দিন নামাজ কম্পালসারি ফরজ করেছেন কয়বার পাঁচবার প্রশ্ন হচ্ছে কি কারণে আল্লাহ আমাদের জন্য রেগুলার এভরিডে প্রত্যেকটি দিন পাঁচবার নামাজ ফরজ করেছেন পাঁচবার নামাজের আদেশ কেন আমাদেরকে দেওয়া হল যেন রেগুলার আমরা গিয়ে মসজিদে নামাজে গিয়ে নামাজে সামিল হয়ে আল্লাহকে সাজদা দেই কেবলমাত্র কি সাজদা নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ আমাদের জন্য নামাজ ফরজ করেছেন না আল্লাহর কি সাজদার এতই দরকার হয়েছে যে আপনি সাজদা না দিলে আল্লাহর বিরাট লস হয়ে যাবে কথা বলছেন না কেন আপনি আল্লাহকে সাজদা দিলেই কি আর না দিলেই কি আল্লাহর পরিচয় আপনাকে জানা জানতে হবে তিনি হচ্ছেন আল্লাহ সমাদ তিনি অমুখাপেক্ষী তিনি কারো মুখাপেক্ষী নন ব্যাপারটা এমন নয় যে আপনি সাজদা দিলে আল্লাহ খুশি হবে না তার বিরাট লাভ হয়ে যাবে ব্যাপারটা এমন নয় কারণ এই দুনিয়ার একটা মানুষও যদি আল্লাহকে সাজদা না দেয় এই পৃথিবীর একটা মানুষও যদি আল্লাহর দিকির আজকার তাসবিহ তাহালেল না করে আল্লাহর কি বিরাট লস হয়ে যাবে এই দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে সাজদা না দেয় দুনিয়ার একটা মানুষ যদি আল্লাহর যিকির আর তাসবিহ তাহলিল না করে আল্লাহর কোন ক্ষতি হবে না কারণ আল্লাহ তালা কোরআনে বলেছেন ইউসাব বিহুলিল্লাহি ফিসসামা আসমান সমূহ আর জমিরে যা কিছু আছে সকল সৃষ্টি প্রতিনিয়ত তাসবি জপে যার দিন কে তো আপনি তাসবি জপলেই কি আর না জপলেই কি আপনি বিকিরাৎকার করলেই কি আর না করলেই কি আপনি আল্লাকে সাজদা দিলেই কি আর না দিলেই কি সাজদা দিলে আপনার লাভ না দিলে আপনার লস এখানে আল্লাহর লাভ লসের ব্যাপারটি জড়িত নয় এটা আপনাকে ক্লিয়ারলি বুঝতে হবে এখানে আপনার নিজের লাভ এবং নিজের লস জড়িত পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করবেন আপনি দুনিয়া আখেরাতে নিজেই বেনিফিটেড হবেন পাঁচ ওয়াক্তের নামাজ আপনি আপনার জীবন থেকে বাদ দিবেন দুনিয়া আখেরাত আপনার बर्बाद হয়ে যাবে আল্লাহর কিছু যায় আসে না সম্মানিত মন্ডলী তাহলে কেন আল্লাহ তাআলা নামাজ প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত কম্পালসারি করলেন এখানে এত বড় একটা মাদ্রাসার মাহফিলে নামাজের গুরুত্ব নিয়ে আজকে ওয়াজ করার জন্য আমি আসি নাই কারণ পঁয়ষট্টি বছর তো মনে হয় এর আগে চৌষট্টি বছর হয়তো কোনো কোনো বছর নামাজের গুরুত্ব নিয়ে ওয়াজ হয়ে গেছে একটু আপডেট কথা কথা দরকার দরকার প্রশ্ন হলো কি কারণে আল্লাহ তাহলে আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের আদেশ দিলেন নিশ্চয়ই এর পেছনে কোনো উদ্দেশ্য আছে তাই না ইমানদার যারা মুসলমান যারা রেগুলার তাদের জন্য পাঁচ ওক্ত নামাজ কেন ফরজ করা হলো এই মাধ্যমে আল্লাহ বান্দাকে শেখাতে চান এই ইবাদতের মাধ্যমে আল্লাহ বান্দাকে কোন কোন জিনিস থেকে হেফাজত করতে চান এর জবাব কি কোরানে করিমে আছে না নাই কোরআন করিমের উনত্রিশ নাম্বার সুরা

ক্যারিওয়ালাদিক প্রল্লাঘী আহ বাবু ভল্লা হয় মা দশনা ও আল্লাহ তালা বলছেন ও গো আমার হাবিব আপনার কাছে যে ওঘি এসেছে সেই ওঘি অর্থাৎ আল্লাহর সেই কালাম আপনি মানুষের সামনে তালাবত করুন আর নামাজ প্রতিষ্ঠা করুন আনিল ফাসা ইমাল মুমকা নিশ্চয়ই নিঃসন্দেহে নামাজ মানুষকে অশ্লীল এবং যাবতীয় মন্দ কাজ থেকে বিরত রাখে নামাজ আল্লাহ কেন খরচ করেছেন এই একটা আমাদত দিয়ে আল্লাহ তালা আপনাকে সকল অন্যায় উপকর্ম থেকে বাঁচাবার সব ট্রেনিং আল্লাহ ইবাদতের ভেতরে দিয়ে দিয়েছেন সোভা আল্লাহ এই আয়াত্তির সাথে আপনাদের অনেকের পরিচয় আছে জন্মের পর থেকে কতবার যে শুনছেন হিসাব নাই মর্মার্থ বুঝেননি এখন আল্লাহ তালা বলছেন সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে কোরআনে আল্লাহ বলছেন নামাজ মানুষকে অন্যায় অপকর্ম থেকে বাঁচিয়ে রাখে কিন্তু বাস্তবিক কিছু চিত্র হলো এই কিছু মানুষকে আমরা দেখি মসজিদে নামাজে সামনের কাতারে থাকে আবার এই লোকেরাই সুদ খাওয়ার বেলায় সামনের কাতারে থাকে আমরা দেখি কিছু মানুষ নামাজে সামনের কাতারে থাকে ঘুষ খাওয়ার বেলায় সে আগের কাতারে থাকে নামাজে সামনের কাতারে থাকে চাঁদাবাজি টেন্ডার বাজি চুরি চামারির বেলায় সে আগের কাতারে থাকে নামাজে ও সামনের কাতারে ক্ষমতার অপব্যবহার করে মানুষের জায়গা জমি দখলে বসে সবার আগে থাকে আমি যদি সংক্ষেপে বলি এমন বহু মানুষ আছে নামাজে ও সামনের কাতারে অন্যায় অপকর্ম করার বেলায় সামনের কাতারে থাকে তাহলে কি আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা নেভার এভার এটা কখনোই হতে পারে না আল্লাহর আয়াত মিথ্যা নয় ওই নামাজের নামাজ হচ্ছে ফাইজলামি নামাজ ওই নামাজি নামাজ আদায় করছে ঠিক কিন্তু নামাজের আগাগুড়া সে বুঝে না নামাজের আগাগুড়া নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজটাকে সে কেবলমাত্র একটা আনুষ্ঠানিকতার ভেতরে সীমাবদ্ধ রেখেছে বরং এই নামাজের আনুষ্ঠানিকতা দিয়ে আল্লাহ তালা বান্দাকে কি ট্রেনিং দিতে চান কি শেখাতে চান এটা আদৌ সে বুঝতে পারেনি যদি সে সেটা বুঝতে পারত তাহলে তার সেই নামাজটাকে সকল অন্যায় অপকর্ম থেকেও ফেরাতে পারত সম্মানিত ভাইয়েরা নামাজ শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আবাদতের নাম নয় বরং নামাজ হচ্ছে একজন মানুষের জীবন পরিচালনার সামগ্রিক ট্রেনিংয়ের নাম আপনি নামাজের বাহিরে কিভাবে আপনি আপনার জীবন পরিচালনা করবেন সমস্ত নিয়ম কানুন সকল ট্রেনিং এই নামাজের ভেতরে আছে না নাই অবশ্যই আছে এই ট্রেনিংগুলো আপনি যদি গ্রহণ করতে না পারেন আল্লাহর কসম এই নামাজ আপনাকে কখনোই অন্যায় থেকে অপকর্ম থেকে ফেরাবে না যে নামাজ নামাজিকে অন্যায় থেকে অপকর্ম থেকে ফেরাতে পারে না সেই নামাজ আসলে নামাজই না সেই না তাহলে আল্লাহ তালা কোরআনে বলছেন নামাজ আমি দিয়েছি এই জন্য তোমরা এই নামাজের মাধ্যমে সকল অন্যায় অপকর্ম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে কিন্তু বাস্তবতা হলো আমরা সমাজে দেখছি বহু নামাজি মানুষ অন্যায় অপকর্ম করছে এর কারণ কি হোয়াটস দ্য রিজন কারণ কি কারণগুলো কি এগুলো ফাইন্ড আউট করার দরকার আছে না নাই নামাজি কে নামাজ ভাইরা একটু মনোযোগ দেন খুব দামি দামি কথা এখন শুরু হবে নামাজি কে নামাজ অন্যায় থেকে না ফেরানোর কারণ আমি খুঁজে বের করছি তিনটা কয়টা কারণ অনেক মানুষ ওয়াজ শুনে বাড়িতে যায় বউ জিজ্ঞেস করে মাহফিলে যে গেছিলা হুজুর কোন বিষয়ে ওয়াজ করছে কয়ে আর বলিস না যে লম্বা টান মারছে একদম ফাটাই আবার কেউ গিয়ে বলে দারুন ওয়াজ শুনছে কি যে শুনছে কেউ জিজ্ঞেস করলে আর স্পেসিফিক বলতে পারে না এমনটা যেন না হয় এটা একটা ফাজিল মাদ্রাস আর মাহফিল আমার মনে হয় এই মাদ্রাসার সাবেক অনেক ছাত্ররাও আজকের এই মিলন মেলায় সামিল হয়েছে হয়তো এই মাদ্রাসার সাবেক অনেক ছাত্ররা এখন অনেক বড়ো বড়ো জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমার বিশ্বাস এখানে যারা এসেছেন এখানে যারা এসেছেন বেশিরভাগই সচেতন মানুষ জ্ঞানীগুণী মানুষ এসেছে এজন্য আপনাদের জ্ঞান আপনাদের সেই দক্ষতার বহিপ্রকাশ যেন আলোচনায় ঘটে আগে আলোচনার টাইটেল টপিক আপনি শুনুন এরপরে আলোচনায় মনোযোগ দিন আমরা যে টপিক নিয়ে আলোচনা শুরু করতে চাচ্ছি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে নামাজিকে তার নামাজ অন্যায় থেকে অপকর্ম থেকে না ফেরানোর কারণ আঙ্গুল দেখে অন্তত বলেন কয়টি মানুষের মতো বলেন কয়টি তিনটি এই বিষয়ে আজকের রুয়াশেষ হবে ভালো করে শোনেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে নামাজি নামাজ আদায় করছে তার নামাজের মধ্যে ব্যাপক ভুল আছে তার নামাজ তার সঠিক না নামাজের আগাগুড়া শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ভেতরে অনেক ভুল আছে এরকম অনেক মুসল্লি আছে না আমাদের সমাজে অনেক মুসল্লি দেখবেন নামাজ আদায় করে কিন্তু তাদের নামাজের ভেতরে অনেক ভুল থাকে এমন অসংখ্য নামাজই আছে কেমনে দাঁড়াতে হয় সেটাও এখনো পর্যন্ত জানে না নামাজে দাঁড়ানোর পরে আমরা একটা কিতাব থেকে তেলাবাদ করি সবাই একটু আওয়াজ করে বলেন তো কিতাব তার নাম কি নামাজের যতগুলো ফরজ আছে তার মধ্যে একটি অন্যতম ফরজ হল বিশুদ্ধ করে কোরআন তেলাবাদ করা কিন্তু আমাদের অনেক নামাজি ভাইয়েরা আছেন বিশুদ্ধ করে আল্লাহর কালামটাও এখনো তেলাবাদ করতে পারেন না আমরা সকলেই জানি আল্লাহর কালাম হচ্ছে এমন বরকতময় কিতাব এই কিতাব থেকে যারা তেলাওয়াত করে না বুঝে কেউ যদি শুধু তেলাওয়াত করে প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ কয়টা করে নেকি দেন আর একটু জুড়ে বলেন আল্লাহর নবী বলেছেন মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা আল্লাহর নবী বলেছেন যখন কোন বান্দা আল্লাহর কিতাব থেকে একটা হরফ তেলাবাদ করে প্রত্যেকটি হরফে হরফে আল্লাহ দশ করে নেকি দান করে আল্লাহর কালাম তেলাবাদ করলে প্রত্যেক হরফে হরফে যেমন দশ নেকি পাওয়া যায় তার বিপরীতে আল্লাহর এই কালাম যারা অশুদ্ধ করে তেলাবাদ করে সবাবের পরিবর্তে কোরআন তাদেরকে লান দেয় রুব্বা কারি উলিল কোরআন কোরআনের এমন অনেক তালাবাত রয়েছে এরা যখন কোরআন তেলাবাদ করে কোরআন হরফে হরফে তাদের আছে না নাই সে নিজের মতো কোরআন করে নিয়ম কানুন জানে না নিজের মতো কোরআন করলে হবে না আল্লাহ মুজাম্মিরে বলেছেন বিশুদ্ধ করে তাজবিদ তাহসিনের সাথে বিশুদ্ধ করে আল্লাহর কালাম তেলাওয়াত করো আদেশটা কার মুসল্লিকে তার নামাজ অন্যায় অপকর্ম থেকে না ফেরানোর প্রথম কারণ হলো ওই মুসল্লির নামাজের আগাগুড়া ঠিক নাই কেমনে দাঁড়াতে হয় নামাজে সেটা জানে না বিশুদ্ধ করে নামাজে তেলাওয়াত করে না ঠিক মতো রুকু দেয় না ঠিকমতো সাজদা দেয় না তা দিলে আর কান ঠিকমতো আদায় করে না শেষ বৈঠকটা সুন্দর করে আদায় করে না এই ধরনের অসংখ্য নামাজি বলেন তো আমাদের সমাজে আছে না নাই মনে রাখবেন বছরের পর বছর ধরে যদি আপনি এভাবে অশুদ্ধ নামাজ আদায় করে যান নামাজ আদায় করতে করতে যদি কপালের মধ্যে কালো দাগ পড়ে যায় ওই নামাজ থেকে দুনিয়া আখেরাতে আপনি কোনো বেনিফিটেড হতে পারবেন না এজন্য নামাজটাকে ভুল করে আদায় করে যাবে না আবু হদাই ফারাদি আল্লাহ ঘটনা আমার মনে পড়ে গেল তিনি একবার ইয়ামেন সফর করেছিলেন এক মসজিদে ঢুকলেন মসজিদে ঢুকার পরে দেখলেন এক লোক নামাজ আদায় করছে লোকটাকে নামাজ আদায় করতে দেখে তিনি দাঁড়িয়ে থাকলেন কারণ লোকটার নামাজের মধ্যে অনেক ভুল ছিল লোকটা যখন সালাম ফেরালো সালাম ফেরানোর পর তিনি বললেন তুমি যেভাবে আজ নামাজ আদায় করলে এই রকম করে কত দিন ধরে তুমি নামাজ আদায় করছো লোকটা তখন বলল আমাকে আজ তুমি যেভাবে নামাজ আদায় করতে দেখেছ এই রকম করে এক দিন আর দুই দিন নয় এরকম করে চল্লিশ বছর ধরে আমি নামাজ আদায় করছি এই কথা শুনে তিনি বললেন তুমি কি আমাকে চেনো নাকি আমার নাম জানো নাকি লোকটা বলল না আমি তো আপনাকে চিনি না তিনি তখন বললেন আমি হচ্ছি আল্লাহর নবীর সাহাবী আবু হুদাঈফা আমরা নবীর ছাত্র ছিলাম মসজিদে নববীতে নবীজি নামাজ আদায় করেছেন আমরা শুনে শুনে নয় নবীজিকে দেখে দেখে আমরা নামাজ শিখেছি আল্লাহর নবীও বলেছেন সল্লউ কামার রাআইতুমুন উসল্লি সেভাবেই নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ আমরা আল্লাহর নবীর সাহাবি আমরা আল্লাহর নবীকে দেখে দেখে আমরা নামাজ শিখেছি ও আমার ভাই সঙ্গ তোমাকে আজ আমি যেভাবে নামাজ আদায় করতে দেখলাম এই রকম করে যদি তুমি চল্লিশ বছর ধরে নামাজ আদায় করে থাকো মনে রেখো নবীজি যে তুমি মনে রেখো নবীজি আমাদেরকে যেভাবে নামাজ শিখিয়েছেন ওইভাবে তোমার নামাজ হয় নাই এটা নবীজির নামাজের নমুনার মতো নামাজ হয় না তোমার নামাজ হয় নাই নামাজ ঠিক করো আমরা এমন অনেকে আছি বছরের পর বছর ধরে নামাজ আদায় করছে নামাজে ভুলে ভরা নামাজটা এখনো ঠিক করি নাই বছরের পর বছর ধরে যদি আপনি ভুলভাবে নামাজ আদায় করে যান ওই নামাজ দুনিয়া খেরাতে আপনার কোনো কল্যাণ বয়ে আনবে না বোখারি এবং মুসলিম শরীফের আরেকটি হাদিস আমার মনে পড়ে গেল আবু হরাই এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন নবীজি একবার সাহাবিদের সামনে পূর্ববর্তী উন্মতের একজন পূর্ববর্তী উন্মতের নামাজির কথা এভাবে বললেন সাহাবিরা শোনো ইন্দাফ রজুল্লা ইউসাল্লিসের তিন আ সনাতন ও মা তুবাদুল্লাহসলা এক লোক ষাট বছর একটানা নামাজ আদায়ে করেছিল কিন্তু তার ষাঠ বছরের এক রাকাত নামাজ আল্লাহ কবুল করেন নাই শুনতেছেন কথা কত বছর আরেকটু জোরে বলেন নবীজি বললেন এক লোক একটানা ষাট বছর নামাজ আদায়ে করলো কিন্তু ওই লোকটার এক রাকাত নামাজ ও আল্লাহ কবুল করলেন না এই কথা শুনে সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন ও গো আল্লাহর নবী একটা লোক ষাট বছর একটা নামাজ আদায় করল কি কারণে আল্লাহ তার নামাজ কবুল করলেন না নবীজি তখন বললেন লোকটা নামাজ আদায় করেছে ঠিক কিন্তু নামাজ যেভাবে আদায় করতে হয় সেইভাবে আদায় করতো না তার নামাজের ভেতরে অসংখ্য ভুল ছিল ঠিকমতো রুকু দিত না ঠিকমতো মতো সাজদা দিত না তা দিলে আর কার নামাজে ঠিকঠাক হতো না তার নামাজের ভেতরে কোনো খুশু খুদু ছিল না এই কারণে তার ষাট বছরের এক রাকাত নামাজ আল্লাহ কবুল করেন না কি বুঝলেন আপনি শুধু ঠুকর ঠুকর করে কয়েকটা সাজদা দিয়ে আসলেই আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে না নামাজটা আগে শিখতে হবে মানার চেয়ে জানার গুরুত্ব বেশি মানার চেয়ে জানার গুরুত্ব মানতে গেলে জানতে হয় আর জানতে গেলে পড়তে হয় এই জন্য আল্লাহ তারা কোরআন যখন নাজিল করেছেন প্রথমেই বলেন না এই কোরআন মানো প্রথমেই বলেন নাই এই কোরআন জানো আগে বলেছেন কোরআন পড়ো বলেছেন এ কর বিস্মরিকে প্রথমে পড়ার কথা বললেন এরপরে বললেন এবার বুঝো কি হলো তোমাদের কেন তোমরা কোরআন নিয়ে গবেষণা করো না কোরআন নিয়ে চিন্তা ভাবনা করো না কেন কোরআনটা বুঝো না আল্লাহ বলেছেন আগে পড়ো তারপরে বলেছেন গবেষণা করো মানো প্রথমে বলেছেন পড়ো তারপরে বলেছেন জানো গবেষণা করো এরপরে আল্লাহ বলেছেন এবার এই কোরআনটা মেনে চলো মানতে গেলে জানতে হয় জানতে গেলেই পড়তে হয় নামাজ ঠিক আদায় করবেন এই জন্য নামাজ আগে কিভাবে আদায় করতে হয় সেটা জানার দরকার আছে না নাই সেজন্য পড়তে হবে কি পড়তে হবে বই পড়তে হবে এখন বিশুদ্ধ করে নামাজ আদায়ের জন্য অনেক বই বাজারে আছে না বড় বড় ওলামায়ে কেরামদের লেখা অসংখ্য বই আছে বই পড়ে যদি নামাজ শিখতে নাও পারেন একজন উস্তাদ ধরেন আপনি ইমাম সাহেবের কাছে যান একজন ভালো আলেমের কাছে যান গিয়ে পড়াশোনা করেন এই যুবক ছেলেরা ছাত্র ভাইরা তোমরা দেখি ইংরেজি কোচিং করতে পারো অঙ্ক কোচিং করতে পারো বায়োলজি কোচিং করতে পারো অ্যাকাউন্টিনের কোচিং করতে পারো মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া কি এক মাস একটু নামাজ শিখতে পারো না ইমাম সাহেব তো ফ্রি তোমাকে নামাজ শিখাই দিবে ফ্রি জিনিসের মাগনা জিনিসের নাকি মূল্য নাই এই জন্য ইমাম সাহেবের কাছে আসেন আমাদের ওলামাই কেরাম তো উদার পয়সাও নিবে না তোমার কাছ থেকে নামাজটা শিখো না আমার অনেক বাবাদের বয়স চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে বাবারা নামাজ তো পড়তেছেন ঠিক নামাজে তো অনেক ভুল আছে শুধু মাহফিল আদায় কর শুধু কোরআনের মাহফিল করলে চলবে না কোরআন শিখানোর ব্যবস্থাও করা লাগবে এলাকায় এলাকায় বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র চালু করে দেন নইলে এই বয়স্ক বাবারা কোরআন শিখবে কেমনে একটা কথা আমি প্রায় সব জায়গায় গেলেই পরামর্শ হিসেবে বলি আমাদের মাদ্রাসাগুলোতে তো শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা পড়াশোনা করছে স্কুল কলেজেরা তাদের সিলেবাসে তো কোরআন হাদিস নাই ইসলাম জানার জন্য কিছু নাই এজন্য যদি প্রত্যেকটি মাদ্রাসায় মাদ্রাসার ক্লাসের বাহিরে যদি দু একটা কোর্স চালু থাকে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স কোরআন শিক্ষা কোর্স প্রয়োজনে জেনারেল লাইনের ছেলেরা মেয়েরা এখানে এসে মাদ্রাসায় এই কোর্সগুলো পড়বে টাকা দিয়েই পড়ুক আর যদি ফ্রি করে দেন তাহলে বলুন তো আমাদের কি অনেক উপকার হবে না নামাজ শিক্ষা একটা কোর্স চালু করা যায় এগুলো শুধু মাদ্রাসায় নয় মসজিদেও চালু করা যায় শুনে ক্যারিম সাল্লামের মসজিদের বৈশিষ্ট্য আর আপনাদের জয়পুর বা আমাদের বাংলাদেশের মসজিদের বৈশিষ্ট্য কি একরকম আর একটু জুড়ে বলেন একরকম নয় নবীজির মসজিদে শুধু পাঁচ ওয়াক্তের নামাজ হইতো না নবীজির মসজিদে কোরআন চর্চা হতো নবীজির মসজিদে দর্শ হতো এখানে ওলামাই কেরাম বসে আছেন আমার চেয়ে অনেক বড় বড় আলেম এখানে বসে নবীজির মসজিদে দর্শ হতো নবীজির মসজিদে দিন চর্চা হতো নবীজির সময়ে মসজিদ কেবল নামাজের কেন্দ্র ছিল না সেটা ছিল দিন চর্চার কেন্দ্র বিয়ে শাদি পর্যন্ত মসজিদে হইতো আর আমরা বিয়ে শাদিকে যখন থেকে মসজিদ থেকে বের করে দিলাম বিয়ে শাদি ক্লাবে আর বাড়িতে চলে গেল গান বাজনা অশ্লীলতা তখন থেকে শুরু হয়ে গেল শুধু মসজিদে নববীতে নামাজই আদায় করার নাই না শুধু নামাজ ইমামতি করেন নাই এই মসজিদ থেকেই তিনি মদিনার রাষ্ট্রকে পরিচালনা করেছেন এখন মসজিদের মধ্যে আমরা লিখে দিয়েছি মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ দেখি একটা হাদিস দেন তো দুনিয়াবি কথা বলা নিষেধ এটা কোন হাদিসে আছে আমার দেখা মসজিদের ভেতরেই তো দুনিয়া পরিচালনার কথা হবে মসজিদের বাইরে এটা হবে কে বলেছে আপনাকে এটা লিখতে পারেন মসজিদে হইচই করবেন না কারণ আল্লাহর নবীর একটা হাদিস আছে যে কেয়ামতের আগে উম্মতের মধ্যে বেশ কয়েকটি ফেতনা বাড়বে এর মধ্যে একটা ফেতনা একটা আদিসে বলা আছে যে মসজিদের মধ্যে মানুষ সুরগুল করবে হইচই করবে এটা লিখতে পারেন মসজিদে হইচই করবেন না লিখে দিয়েছেন মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ তো মসজিদ কি এমন কোন জায়গা যে জায়গায় দুনিয়া পরিচালনার কথা বলা যাবে না মসজিদে যখন দুনিয়া পরিচালনার কথা বন্ধ হয়ে যাবে তখনই দেখবেন মসজিদের বাইরে ফেতনা ফাসাদ জুলুম নির্যাতন বেড়ে যাবে মসজিদের বৈশিষ্ট্যগুলি আমরা এখন মসজিদকে মসজিদের আলোকেই বৈশিষ্ট্যমণ্ডিত বৈশিষ্ট্য মন্ডিত আমরা করতে পারিনি যাই হোক সেদিকে যাচ্ছি না আমরা আমাদের আলোচনায় ফিরে আসি মূল আলোচনায় বলছিলাম নামাজীকে নামাজ অন্যায় অপকর্ম থেকে না ফেরানোর কারণ কয়টা তিনটা এক নাম্বার নামাজীর নামাজি হচ্ছে না আগাগুড়া নামাজ এখনো বুঝে না এই জন্য আমাদের বাবাদেরকে ভাইদেরকে রিকোয়েস্ট করে যাব আমি অনুরোধ করে যাব আল্লাহর ওয়াস্তে আগে নামাজটা কিভাবে শুদ্ধ করে আদায় করতে হয় সুন্দর করে আগে নামাজের নিয়ম কেন শিখুন আল্লাহ তো অভিজ্ঞ দান করেন নাম্বার টু দুই নাম্বার নামাজীকে নামাজ অন্যায় থেকে অপকর্ম থেকে না ফেরানোর দুই নাম্বার কারণ নামাজি নামাজ আদায় করছে ঠিক শুধু দায়িত্ব পালন করছে নামাজে যায় কিন্তু হুসুবের সঙ্গে নামাজ আদায় করছে না হুসু হচ্ছে নামাজের প্রাণ কিপ ইন ইউর মাইন্ড ফেয়ারলে সালাদ হেজ নো ভ্যালু মনে রাখবেন খুশুবিহীন নামাজের কোনো দাম কোন মূল্য আল্লাহর কাছে নাই শুধু মসজিদে গিয়ে নামাজ আদায় করলেই চলবে না নামাজের মধ্যে যদি হুশ না থাকে সেই নামাজের কোন দাম আল্লাহর কাছে থাকে না এই জন্য নরব্বুল আলামিন কোরআনুল করিমের তেইশ নাম্বার সুরাফ সুরতুল মেনুহুনের শুরুতেই বললেন

এর সহজ বাংলা অর্থ হচ্ছে ভীত বিহব্বল হয়ে যাওয়া বিনুত হওয়া বিনীত হয়ে যাওয়া কারো প্রতাপ ভীতি বা শ্রেষ্ঠত্বের ভয়ে কারো সামনে মাথাকে ঝুঁকে দেওয়া অবনমিত হয়ে যাওয়া নামাজে আমরা কাকে ভয় করে দাঁড়াই মহিলা না পুরুষ আপনারা পুরুষ মানুষের মতো আওয়াজ দেন নামাজে আমরা কাকে ভয় করে দাঁড়াই আল্লাহ আল্লাহ বলেছেন বিনয়ী হয়ে না দাঁড়াও খুশু এটি দুটি অবস্থার সাথে সম্পর্কিত একটা দিল অন্তরের খুশু আরেকটা হচ্ছে আপনার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের খুশু বাহ্যিক ভাবে অঙ্গ প্রত্যঙ্গে খুশু এর হবে না যতক্ষণ না দিলের মধ্যে খুশু জাগবে দিলের মধ্যে আল্লাহর ভয় জাগবে মন্ত্রী সাহেব মন্ত্রী মহোদয় এই মাদ্রাসা পরিদর্শনে আসতেছেন এই কথা শোনার পরে মাদ্রাসার দায়িত্বশীল বৃন্দ সচেতন হন নাকি অসচেতন হয়ে যান কম সচেতন হয় না বেশি সচেতন হয় সামান্য একজন মন্ত্রী সাহেবের আগমনে যদি সবার টনক নরে প্রথমে টনকটা নড়ে কোথায় দিলের ভেতরে এরপরে সেটা বাহ্যিকভাবে প্রকাশ পায় তো মহিদরে তো এর আগমনে যদি এই অবস্থা হয় নামাজে দাঁড়াইছেন কার সামনে অন্তরে ভয়টা কেমন কাজ করার কথা এবং সেই ভয়ের বহিঃপ্রকাশ কেমনে হওয়ার কথা এটা নিজেই আপনি চিন্তা করুন দুঃখজনক হলেও সত্য ওই দেড় হাজার বছর আগের নবীজির কথা যেন আজ বাস্তবতার সাথে মিলে যাচ্ছে তব্রা বিশুদ্ধ বর্ণনা এসেছে নবীজি বলেছেন আউয়ালু সেই ইউরফাম মিন হাঁ দীঘিল আল হোস সলা হাত ফিহা খাসিয়া আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম এই উম্মতের মধ্য থেকে কেমতের আগে আখিরি জামানায় নামাজের খুশুয়ের ব্যাপারটি উঠে যাবে মসজিদগুলো চাকচিক কমায় থাকবে সুন্দর থাকবে আকর্ষণীয় থাকবে মসজিদগুলোতে ঢুকলে মুসল্লিও দেখা যাবে কিন্তু মসজিদে ঢুকলে খুশুয়ের সাথে নামাজ আদায়কারী মুসল্লিদের সংখ্যা বড় কমে যাবে মুসল্লি থাকবে কিন্তু খুশুয়ের সঙ্গে নামাজ আদায়কারী প্রপার অথেন্টিক মুসল্লিদের সংখ্যা অনেক কমে যাবে আর যেন তাই ঘটছে অনেক নামাজই আছে কিন্তু খুশুয়ের সঙ্গে নামাজ আদায়কারী কয়জন আছে খুশুয়ের পরিপন্থী কাজ আজকে বেশি হচ্ছে কিছু মুসল্লি আছে নামাজে দাঁড়ায়া দাড়ি খিলাল করে আছে এরকম আল্লাহর নবী একদিন দেখলেন এক লোক নামাজে দাঁড়িয়ে দাড়ি খিলাল করছে নবীজি বললেন লাউ হাসা আকাল বাহু লা খসিয়াত যাওয়ার হাঁহু লোকটার অন্তরে আল্লার ভয় থাকলে নামাজে দাঁড়িয়ে এরকম দাঁড়িয়ে নিয়ে খেলাধুলা করতো না অনেকে দেখবেন নামাজে আসার আগে অজু করে তারপর হাতা নামায় না নামাইতে ভুলে গেছে নামাজে দাঁড়াইয়া টানাটানি করে আসে এরকম এগুলো হুসুমের পরিপন্থী কাজ নামাজে দাঁড়াইয়া তার হাতার এই বটম বোতাম লাগায় শার্টের বোতাম লাগায় পাঞ্জাবি টানাটানি করে টুপি ঠিকঠাক করে নামাজে দাঁড়াইয়া এরকম আসে না কেউ কেউ আছে নামাজে তাকায় দেখে যে হুজুর কই মিনিট নামাজ পড়ায় তিলাওয়াত হলে মারে এরকম ডানে বামে তাকায় আমি একদিন এক মসজিদে নামাজে ঢুকলাম এক মুসল্লির পাশে দাঁড়ালাম আমি মসজিদে ঢুকার আগে জামাত শুরু হয়ে গেছে আমি তার পাশে যখন দাঁড়াইলাম হ্যাঁ আমার দিকে এমনি তাকায় আমি বুঝলাম তার নামাজে কোনো কনসেন্ট্রেশন নাই মাথায় ধরলাম ধরে বললাম আমার দিকে না ওই সাজদার স্থানের দিকে তাকাও এরকম আছে না নাই কিছু মুসল্লি আছে নামাজের রুকুতে গিয়া অথবা সাজদায় গিয়া পেছনে দেখে যে কয়ে কাতা রইল সালাম ফেরানোর সাথে সাথে বের হওয়া যায় কিনা মাস মারার পরে মাছ ধরার পরে মাস যেটাতে রাখে ওইটাকে আপনারা দেবীর দ্বারে আঞ্চলিক ভাষায় কি বলেন হম ধুলা আমার বাড়িতে সিলেটে আমরা সিলেটে আমরা সিলেটি হয় হলই হলই আপনি জানেন কেমনে সিলেট গেছিলেন না গেছেন না আচ্ছা হলই আর আপনারা কি বলেন ডুলা ডুলা আচ্ছা মাছ ধরার পরে মাছ মারার পর ওই ডুলার মধ্যে মাছ রাখলে মাছ কি করে আট জুড়ে বলেন না নড়াচড়া করে পানির মাছকে ঢুলা বা শুকনায় উঠাইলে সে যেমন ছটফট ছটফট করে মুনাফিক মসজিদে ঢুকলে সেও ছটফট ছটফট করে কতক্ষণে মসজিদ থেকে বের হবে আর পানির মাছ পানিতে থাকলে যেমন নিরাপদ থাকে মোমেন মসজিদে ঢুকলে কলিজা ঠান্ডা হয়ে যায় তারও হৃদয়টা বড় প্রশান্ত থাকে কিছু মানুষ নামাজে দাঁড়ায় ফ্যান গুনে লাইট গুনে কেয়ামতের আগে মসজিদগুলো চাকচিক্যময় হয়ে যাবে এটা নবীজির হাদিস মসজিদগুলো আকর্ষণীয় হোক সুন্দর হোক এটা সবাই আমরা চাই ঠিক আছে কিন্তু এটা আমার ব্যক্তিগত অভিমত আসলে মসজিদ দিন দিন যত সুন্দর হচ্ছে নামাজে মানুষের হুসুব তত কমে যাচ্ছে কেমনে কমে যাচ্ছে অনেক মানুষ নামাজে দাঁড়ায় মসজিদের সৌন্দর্য দেখে ইমাম সাহেব নামাজে তেলাওয়াত করছে না সে তাকায় বের হওয়ার পরে এক দুঃস্থ আরেক এক বলে বলে দুস্থ এই মসজিদটার অবস্থা কই কি একশো তিনটা ফ্যান কই তুই কেমনে জানলি কই হুজুর যখন তেলাবাদ করছে হুজুরের কাম তো হুজুর করে এত লম্বা ভাবলাম আমার আমি করি এত বড় মসজিদ কয়টা ফ্যান গুনে ফেলি দেখি আমাদের মসজিদের চেয়ে কম না বেশি গুনে দেখলাম আমাদের মসজিদের থেকে বেশি একশো তিনটা ফ্যান গুনে লাইট গুনে কি আমি কি মিথ্যা বলতেছি নাকি এগো বহুটা মাঝে আছে তো লাইট গুনে ফেন গুনে এমনকি এখন শীতের দিন এসেছে অনেক মসজিদে দেখবেন সুন্দর সুন্দর কার্পেট বিছানো হয় বের হয়ে বলে দেখছ ওই মসজিদের কার্পেটটা কি সুন্দর নকশা ডিজাইন করা তার মনোযোগ নামাজের দিকে না নকশার দিকে প্রশ্ন হলো আমরা নামাজে দাঁড়ালে আমাদের মনোযোগ নামাজ থুইয়া অন্যদিকে যায় কেন নামাজ থুইয়া মনোযোগ দিয়ে কত দিকে যায় বাজারের মসজিদে গল্পতে একটা মনে পড়ছে বলবো বাজারের মসজিদে এসার নামাজ আদায় হচ্ছে ইমাম সাহেব সালাম ফিরিয়ে মুসল্লিদেরকে বললেন সম্মানিত মুসল্লি বৃন্দ নামাজ তো শেষ হলো কিন্তু তিন রাকাত আদায় করলাম না চার রাকাত আদায় করলাম নিজে তো বুঝতে পারতেছি না এক লোক দাঁড়ায় কয় হুজুর আমি হান্ড্রেড পারসেন্ট কনফার্ম আপনি আজ নামাজ তিন রাকাত পড়াইছেন ইমাম সাহেব বললেন তুমি এত কনফার্ম হয়েছো কেমনে কয় হুজুর শুনেন এই বাজারে আমার চারটা দোকান আছে আমি যখন এসার নামাজে আসি আমি চার রাকাতে চারটা দোকানের হিসাব করে ফেলি রেগুলার আমি চারটা দোকানের হিসাব শেষ করি আমার কোনো অসুবিধা হয় না আজকে আমি তিনটা করেছি আরো একটা বাকি আছে তার মানে নিশ্চিত আপনার নামাজও আরো এক রাকাত বাকি আছে এই যে নামাজ থুইয়া হাবিজাবি জায়গায় অনেক সময় মনোযোগ চলে যায় না আমরা নামাজে দাঁড়ালে কেন আমাদের মনোযোগ অন্যদিকে চলে যায় ওয়াই এর কারণ কি জানেন আমরা নামাজটা বুঝি না নামাজে আমরা যা আদায় করি যা বলি যা করি আমরা এগুলো বুঝতে পারি না কিপ ইন ইউর মাইন্ড সালাদ ইজ এ কনভারসেশন বিটুইন অল মাইটি আল্লাহ অ্যান্ড দ্য নামাজ হচ্ছে আল্লাহ আর বাগদার কথা বলার জায়গা সুবাহ আল্লাহ আল্লাহর কসম করে বলছি আপনি যদি নামাজটা বুঝতে পারতেন আপনার কনসেন্ট্রেশন আপনার মনোযোগ কোনো নামাজের বাগিনে যেত না নামাজ যদি বুঝতে পারতেন যখন আপনি নামাজ আদায় করতেন তখন নামাজটা আদায় করে আপনি বড় মজা পেতেন হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেছেন কাসামতু সলাতু বাইনি ওয়া বাইনা আব্দিন ইসমাইন আল্লাহ তালা বলেছেন নামাজকে আমি আল্লাহ আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি নামাজের অর্ধেক হলো আমার জন্য আর নামাজের বাকি অর্ধেক হলো আমার বান্দার জন্য সুবাহ আল্লাহ কি চমৎকার কথা আল্লাহ বলেছেন নামাজকে আমি আল্লাহ আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি নামাজের অর্ধেক হলো আমার আর অর্ধেক হলো আমার বান্দার আমরা যখন নামাজে দাঁড়াই তখন আল্লাহ তালা সরাসরি আমাদের সঙ্গে কথা বলা শুরু করে দেন এটা যদি আমরা বুঝতাম তাহলে নামাজ তুইয়া হিসাব নিকাশের মনোযোগ অন্যদিকে যেত না লাইট গুনত না ফ্যান গুনত না দাড়ি খিলাল করতো না নামাজে আল্লাহ বান্দার সঙ্গে কথা বলেন এটা যদি সে বুঝতো তাহলে বুতাম লাগাত না ষাটের হাতা ঠিক করতো না মনোযোগ অন্যদিকে নিয়ে যেত না আল্লাহ তাআলা নামাজে বান্দার সঙ্গে কেমনে কথা বলেন শোনেন আল্লাহ তালা বলছেন হাদিসে কুৎসির মধ্যে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে তেলাবাদ শুরু করে দেয় আমি আমার বান্দার সঙ্গে কথা বলা শুরু করে দেই সবাই একটু বলেন তো দেখি নামাজে দাঁড়ানোর পরে প্রথম যে সুরাটা দিয়ে আমরা নামাজ শুরু করি সেই সুরাটার নাম কি সুরাতুল সুরাতুল ফাতিহা এই সুরা দিয়ে যখন আমরা নামাজ শুরু করে দিই রব্বুল আলামিন প্রত্যেকটি আয়াতে আয়াতে আমাদের কথার জবাব দেন আমরা যখন নামাজে দাঁড়িয়ে সুরাতুল ফাতিহার প্রথম আয়াত তেল আবাদ করি আল্লাহাম নামাজ দাঁড়ানোর পর সুরাতুল ফাতিহার প্রথম আয়াত যখন আমরা তেলাওয়াত করি আমরা যখন বলি সমস্ত প্রশংসা সেই যিনি জগৎ সমূহের রব এই যে প্রথম আয়াত তেলাবাদ করে আমরা প্রশংসা করি কার প্রথম আয়াত তেলাবাদ শেষ করতে না করতে রব্বুল আলমিন আপনার সঙ্গে কথা বলে বলে আপনার কথার জবাব দেন হামিদানি আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করলো এরপরে আপনি যখন দুই নাম্বার আয়াত তেলাবাদ করেন আর রহমান ভগব আল্লাহ আপনি হচ্ছেন রহমান আপনি হচ্ছেন রাহিম এই দুই নাম্বার আয়াত তেলাবাদ করে আমরা গুণগান গাইলাম কার সাথে সাথে জবাব দেন আসনা আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার গুণ কীর্তন বর্ণনা করলো এরপরে তিন নম্বর আয়াত যখন আমরা তেলাবাদ করি মালিক ওগো আল্লাহ আপনি হচ্ছেন বিচার দিবসের মানে আল্লাহ তালা চুপ থাকেন না সঙ্গে সঙ্গে আপনার কথার জবাব দিয়ে বলে নি আবদি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করল এইভাবে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ আপনার সঙ্গে কথা বলেন আপনি বুঝতে পারেন না যদি আপনি বুঝতে পারতেন নামাজ আদায় করে মজা পেতেন হজ আর ওমরা যারা আদায় করেছেন তারা দেখেছেন বিশেষ করে মসজিদে হারামে যারা নামাজ আদায় করেছেন তারা দেখেছেন যখন সেখানে নামাজ শুরু হয়ে যায় ইমাম সাহেব ও কাঁদে মুসল্লি ও কাঁদে সেই দৃশ্য আছে দাদাই দেখবেন বাইতুল্লাহ যখন সরাত শুরু হয়ে যায় বাইতুল্লাহর ইমামগণ যখন তেলাওয়াত শুরু করে দেন তেলাওয়াতের ফাঁকে ফাঁকে সেখানে কান্নার রুল পড়ে যায় যখন জাহান্নামের নামের আয়াত গুলি তেলাওয়াত হয় ইমাম সাহেব কাঁদতে থাকেন ইমাম সাহেবের পেছনে লক্ষ লক্ষ মুসল্লি আছেন তারা অজুর ধারায় কান্না করতে থাকেন ইমাম সাহেব কাঁদে কারণ ইমাম সাহেব বুঝে কোনটা জান্নাতের আয়াত কোনটা জাহান আয়াত এই জন্য জাহান আয়াত যখন ইমাম সাহেব তেলাবাদ করে তখন চিৎকার করে কাঁদে মাঝে মাঝে আয়াত তেলাবাদ করতে গিয়ে থেমে যায় আয়াতগুলো রিপিট করে করে পড়ে কারণ বুঝে কোনটা জান্নাত আর কোনটা জাহান আয়াত বুঝে বুঝে পড়ার কারণে নামাজের মধ্যে আবেগ আরও বেড়ে যায় কান্না চলে আসে কিন্তু আমরা অনেকে অর্থ বুঝি না এই জন্য নামাজের মধ্যে কোনো আবেগ আসে না আমরা যদি বুঝতে পারতাম নামাজে আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন যদি এটা বুঝতে পারতাম আল্লাহর কসম নামাজের বাইরে মনোযোগ কখনো যেত না এটা বুঝেন না আপনি এই যে নামাজে আমাদের এত অমনোযোগ এর কারণ নামাজ আমরা বুঝি না আমরা প্রত্যেকেই নামাজে মনোযোগী হতে চাই কি চাই না পুরুষ মানুষের পুরুষ মানুষের মতো একটা আওয়াজ দেন নামাজে মনোযোগী হতে চান তো চারটা হোমওয়ার্ক দেই আপনাদেরকে কয়টা চারটা এই চারটা কাজ করবেন দেখবেন নামাজ ফুললি কনসেন্ট্রেট হয়ে আদায় করতে পারবেন এই চারটা কিন্তু মুখস্থ করে যাইতে হবে আমি আবার পড়া নিব আপনাদের কাছ থেকে মুখস্থ করতে পারবেন তো এক নাম্বার শুরু হচ্ছে কিভাবে নামাজে মনোযোগ বাড়াবেন এক নাম্বার হাইন ইউ স্ট্যান্ড ফর কিপ ইন মাইন্ড ফাইনাল সালাদ যখনই আপনি যে নামাজে দাঁড়াবেন মাইন্ড সেট আপ করে ফেলবেন হৃদয়ের মধ্যে এই ফিলিংস জাগ্রত করবেন এটা হচ্ছে আজ আপনার জীবনের শেষ নামাজ আর হয়তো নামাজ আপনি আদায় করার সুযোগ পাবেন না নবীজি বলেছেন ইরা কুমতাফি সলাতিকা ফসল্লি সলাত মুয়াদ্দা যখনই তুমি নামাজে দাঁড়াও তখন তুমি তোমার নিজের মাইন্ড সেট আপ করে ফেলো হৃদয়ের মধ্যে এই ফিলিংস জাগ্রত করে ফেলো এটাই হচ্ছে তোমার জীবনের শেষ নামাজ আচ্ছা বলেন তো এটা জাস্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে এরকম তো হয় না কারণ আমরা আমরা আমাদের মৃত্যুর খবর। জানিনা কেউ কি আপনাদের মৃত্যুর খবর জানেন কেউ জানেন না মনে করেন কেউ একজন জানলো আগামীকাল সকাল দশটায় সে মারা যাবে এটা জাস্ট একটা উদাহরণ বোঝানোর জন্য বলছে আচ্ছা এশার নামাজ তো চলে গেছে তাহলে সকাল দশটার আগ পর্যন্ত আর কই ওয়াক্তের নামাজ আছে সবাই বলেন কৈ ওয়াক্তের নামাজ ওই ওয়াক্তের নাম কি ফজর। আচ্ছা বলেন তো ফজর আমরা তো নামাজে আসার আগে কি করি অজু করি এখন সে জানে আগামীকাল দশটায় মারা যাবে সকাল দশটায় ফজরের নামাজটা আছে এখন বলেন তো সারা জীবনের অজু আর আজকের ফজরের নামাজের আগের অজু কি একরকম হবে খুব ধীরস্থির ভাবে মাথা ঠান্ডা করে আস্তে আস্তে অজু করবে কারণ সে জানে এটা জীবনের শেষ নামাজের শেষ অজু এবার বলেন তো দেখি সারা জীবনের নামাজ আর আজকের ফজরের নামাজ আদায়ের নিয়ম কানুন কি এক হবে দেখা যাবে আজকে দাঁড়াবে সুন্দরভাবে তেলাওয়াত করবে আরো আস্তে আস্তে সুন্দর করে রুকু সাজদা আগের চাইতে ভালো হবে না খারাপ হবে কারণ সে জানে এটা তার জীবনের শেষ নামাজ আল্লাহর নবী বলেছেন নামাজের যখনই যে নামাজে দাঁড়াও মনোযোগী হতে চাইলে এই ফিলিংসটাই হৃদয়ে রাখবা এটা তোমার জীবনের শেষ আজকে নামাজ আমরা যারা করে ফেলেছি আগামীকাল এশা পাবেন কিনা এর কি কোনো গ্যারেন্টি আছে কারণ চোখের পলকে আপনি লাশ হয়ে যেতে পারেন চোখের পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস হবে তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে 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 তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়োরা তুমি যে রঙিন ঘড়ি তোমার ভয়ে থাকত মানুষ ছিল বাহাদুরি হাওয়ায়োরা তুমি যে রঙিন ঘড়ি সুতুই টান দিলে মালে। সেই টান দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি পাহা বিলাসিতায় কেটেছে জনম কত কত অহংকার গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসী কেটেছে জন্ম কত অহংকার দামি কাপড় ছে রে হবে দামি কাপড় রে হবে সাদা কাফন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি থাকবে বাড়িওয়ালা থাকবে না গাড়ি থাকবে গাড়িওয়ালা থাকবে না আমার বাবার আমার ভাইরা নামাজে মনোযোগ যদি আনতে চান মনে করবেন এটা শেষ নামাজ ইটস ইউর ফাইনাল সালাদ এটা জীবনের শেষ নামাজ এই ফিলিংস যদি অন্তরে থাকে আপনারা বলেন তো দেখি নামাজের বাইরে কোনোদিন মনোযোগ যাবে কোয়াইট ইম্পসিবল অসম্ভব কখনোই নামাজের বাইরে মনোযোগ যাবে না নাম্বার টু দুই নাম্বার টিপস যখন নামাজে দাঁড়ান অন্তরের ভেতরে এই ফিলিংস নিয়ে আসেন আমি আমার রবের সামনে দাঁড়িয়ে নামাজ রবের সঙ্গে কথা বলছি সুবাহ আচ্ছা বলেন তো বাংলাদেশের প্রেসিডেন্ট আপনার সাথে যদি কথা বলেন বিষয়টা তো বড় আনন্দের আপনার জন্য প্রেসিডেন্ট আপনার সাথে কথা বলছে সরাসরি কথা না হয় বাদ দিলাম মনে করেন প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার আপনাকে কল দিয়েছেন ফোনে বলেন ওই সময় কি আপনার গরের কারো দিকে আর মনোযোগ থাকবে আরে বাপরে বাপ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের কল পেয়ে যদি এমন দিশেহারা হয়ে যান মনোযোগ দিকে না যায় নামাজে আপনি যার সঙ্গে কথা বলেন তিনি কে যার সামনে দাঁড়িয়েছেন তিনি কে অন্তরে এই ফিলিংস যদি রাখেন আল্লাহর সামনে দাঁড়িয়েছি আর দেখবেন অন্যদিকে মনোযোগ যাবে না নবীজিকে জিজ্ঞেস করা হলো অগো আল্লাহর নবী বান্দা কখন একেবারে আল্লাহর কাছা কাছি চলে যায় নবীজি বললেন বান্দা যখন নামাজে দণ্ডায়মান হয়ে মাথাটা নত করে সাজদা দেয় তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না একেবারে আল্লাহর কাছা চলে যায় সুবহান আল্লাহ পড়ে আল্লাহর নবী বলেছেন আন্তা আবুদাল্লাহ যেন তুমি তাকে দেখছ فاذا لم تكن تراه فانه يراك আল্লাহর গোলামি করো এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও স্মরণ রেখো তোমার রব তোমাকে দেখতে পাচ্ছে অন্তরে যদি এই ভয়টা থাকে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন আল্লাহ দেখছেন কিরা সব বলেন তো মনোজগ অন্য দিকে যাবে যাবে না আল্লাহর নবী বলেছেন শুনেন খুব একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি বড় ভয়ঙ্কর কথা নবীজি বলেছেন বান্দা নামাজ দাঁড়ানোর শুরু করার পর যতক্ষণ তার কনসেন্ট্রেশন যতক্ষণ তার মনোযোগ নামাজের এদিকে নিবদ্ধ রাখে আল্লাহ ততক্ষণ ওই বান্দার দিকে রহমতের নজরে তাকাতে থাকেন আর বান্দা যখন তার কনসেন্ট্রেশন তার মনোযোগ নামাজ থেকে ফিরিয়ে অন্য দিকে দিয়ে দেয় তখন আল্লাহ ওই বান্দার কাছ থেকে তার রহমতের দৃষ্টি তুলে খবরদার নামাজের বাহিরে যেন মনোযোগ না যায় দুই নাম্বার টিপস দিলাম মনে করবেন আল্লাহ আমাকে দেখছেন আর কথা বলছেন আপনি কার সাথে নাম্বার থ্রি তিন নাম্বার নামাজে মনোযোগ বলানোর জন্য রুকু সাজদা তাদিলে আর কার ধীরে ধীরে আস্তে আস্তে আদায় করবেন কিছু কিছু মুসল্লি আছে রুকু সাজদা এমন ভাবে আদায় করে আচ্ছা মোরগের মোরগকে ওই যে চালের দানা দেয় এটাকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন আদার 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 ফেনিতে বলে কুদ সিলেটে বলে কুদি কুদ আর কুদি আর এখানে পাইলাম কি আদার আন্দার না আধার আধার যাই এক এক জায়গার এক এক ভাষা তো মুরগকে দেখবেন মুরুগের বাচ্চাকে এই আধার দিলে কি করে ঠুক ঠুক করে খায় দেখছেন কিনা এই দৃশ্য আপনারা কিছু মুসল্লি আছে নামাজে দাঁড়ালে দেখবেন ওই মুরুগের বাচ্চার মতো কুদ বা ওই আধার খাওয়ার মতো ঠুকর ঠুকর করে রুকু সাজদা মারে আছে এরকম এদের রুকু সাজদা দেখলে মনে হয় নামাজ আদায় করছে না রীতিমতো ফিজিক্যাল এক্সারসাইজ করছে এত দ্রুত রুকু মারে এত দ্রুত সাজদা এদের নামাজ ফোর জি ও না ফাইভ জি ও না নাইন জি টেন জি নামাজ এক রাকাত আদায় করতে করতে তার চার রাখাত শেষ আছে এরকম আছে এই রকম তাড়াহুড়া করে নামাজ আদায় করবেন না নবীজি বলেছেন আসওয়া উন্নাসি সারিকা আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন শোনো সব চাইতে নিকৃষ্ট চোর হল যে নামাজের মধ্যে চুরি করে সবচেয়ে নিকৃষ্ট চোর হল যে নামাজের ভেতরে কি করে আল্লাহর নবীর সাহবিরা বললেন ওয়াকাইফাইয়া সাল্লাত আল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইকি আল্লাহর রসুল নামা যাবার চুরি করে কেমনে আল্লাহর নবী বললেন কিছু মানুষ আছে দেখবা ঠিক মতো রুকু দেয় না ঠিক মতো সাজদা দেয় না ঠিক মতো তা দিলে আর কেন আদায় করে না তাদের নামাজের ভিতরে খুশু থাকে না এরাই হচ্ছে নামাজ চো এই জন্য নামাজ আদায় করে নামাজ চুর হয়ে যাই না রুকুতে যখন যাবেন পিঠটা সোজা করে দেন তাড়াহুড়া কইরেন না আস্তে আস্তে ধীরস্থির ভাবে সুন্দর করে রুকুর তাসবিগুলো জপেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল বিয়ালাজি এই যে রুকুতে গিয়ে তাসবি জপ তাসবিগুলো কার রুকু থেকে দাঁড়ানোর সময় আমরা আমরা সবাই বলি সামি আল্লাহ হলিমান হামিদা অর্থ অনেকে জানি না অর্থ হলো সামি আল্লাহ হুলিমান ইমান হামিদা রুকুতে গিয়ে তুমি যার প্রশংসা করেছো তিনি তোমার প্রশংসা শুনেছেন রুকু থেকে দাঁড়ানোর পর আমরা আবারও আল্লাহর প্রশংসা করে বলি রব্বানা লাকাল হামদ আবারও আল্লাহর প্রশংসা শুরু হয়ে যায় নামাজে নবীজি ইমামতি করছেন নবীজির পেছনে সাহাবিরা মুক্তাদি হয়ে নামাজে দাঁড়িয়েছেন একজন সাহাবি রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এতটুকু পর্যন্ত বৃদ্ধি করে পড়লেন নবীজি সালাম ফেরালেন সালাম ফিরিয়ে বললেন আজ তোমরা নামাজে অতিরিক্ত তেলাওয়াত কে করেছো ওই সাহাবি চিন্তায় পড়ে গেলেন নবীজি ইমাম হয়ে এই কথা জানলেন কেমনে আমি তো চুপি চুপি আস্তে আস্তে মনে মনে পড়েছি নবীজি যেহেতু জেনেই ফেলেছেন আমি যদি না দাঁড়াই কে পড়ছে ওইটাও তিনি বলতে পারবেন এই জন্য তিনি ভয়ে ভয়ে দাঁড়ালেন ভয়ে ভয়ে দাঁড়িয়ে বললেন ওগো আল্লাহর নবী আমি তো মনে মনে পড়েছি আপনি এটা কেমনে টের পেলেন নবীজি বললেন আমি হচ্ছি নবী তুমি আমার উম্মত আমি যা জানি তুমি তা জানো না আমার সাহাবি তুমি কি জানো নাকি নামাজে রুকু থেকে দাঁড়ানোর পর রব্বানা লাকাল হামদের পরে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি এতটুকু পর্যন্ত তুমি যখন বৃদ্ধি করে পড়লে আমি নজর করে দেখলাম একজন আর দুই জন নয় আল্লাহর রহমতের তেত্রিশ জন ফেরেশতার রীতিমত প্রতিযোগিতা শুরু করেছে তারা কে তোমার আমল নামায় কত বেশি নেকি লিখবে এই জন্যই আমলটা নামাজের ভেতরে আমাদেরও করার দরকার আছে না নাই আসেন একটু প্র্যাকটিস করে রিহার্সাল করি বলেন হামদ পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন হামদান তো ইনশাল্লাহ আপনার সময় থাকে না যে ঠুকুর 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 শুরু হয় তারা ঘোরা কইলেন না আস্তে আস্তে করে সালাম ফেরানোর পরে তো দৌড় মারেন আর কোন কোন মসজিদে আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম শেষ সালাম ফেরানোর পর আপনি দোয়া করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু নামাজে সালাম ফেরানোর পরে নবীজি নিয়মিত এমন কিছু আমল করতেন ওই আমলগুলো আজ সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে ওই আমলগুলো আমরা অনেকে করি না অথচ ওই আমলগুলো নবীজি সব সময় করতেন ওই আমলগুলো শেষ করার পরে আপনি দোয়া করেন আমার কোনো আপত্তি নাই নবীজির আমলগুলো আমরা অনেকে জানি না এই আমলগুলো আপনারা সবাই শিখে যান যুবক ভাইরা তোমরাও শিখে যাও অনেকে এই আমলগুলো আমরা জানি না নবীজি সালাম ফেরানোর পর আল্লাহ আকবার একবার পড়তেন আস্তাক তিনবার পড়তেন সুবহান আল্লাহ তেত্রিশ বার পড়তেন আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়তেন আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়তেন আমি আবারও রিপিট করছি নবীজি সালাম ফেরানোর পর আল্লাহ আকবার একবার বলতেন আস্তাকফিরুল্লাহ তিনবার পড়তেন সুভান আল্লাহ তেত্রিশ বার পড়তেন আলহামদুল্লাহ তেত্রিশ বার পড়তেন আল্লাহ আকবার চৌত্রিশ বার পড়তেন এরপরে প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজি আয়াতুল কুরসি তালাওয়াত করতেন প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তালাওয়াতের বিশেষ ফজিলত রয়েছে কারণ নবীজি বলেছেন মান কর আয়তল কুরসি দুপুরে কুল্লি সলাথিবা লম ইয়াম্ না হোমেন দুখুর ইল জান্নাতী ইল্লালমাও নবীজি বলেছেন যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসে নিয়মিত তেলাবাদ করে আর এর ভেতরে থাকা বিষয়গুলোকে যারা বাস্তব জীবনে আমল করে ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না অর্থাৎ লোকটা মরে না এই জন্য জান্নাতে যায় না লোকটা মরে গেলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে এই জন্যই আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই আয়াতুল কুরসি পড়বেন এরপরে আরো আমল আছে আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা আসসালাম তাবারকতা আবার নবীজি আরও আরো কিছু বিশেষ আমল আছে ফজরের আর মাগরিবের ওয়াক্তে নবীজি সাতবার আল্লাহ আজিরিনী মিনান নার পড়তেন এই আমলগুলো আমাদেরও করার দরকার আছে না নাই করবেন তো তারা তাড়াহুড়া করেন না রুকু সাজদা তা আর কার আস্তে আস্তে করুন নাম্বার ফোর চার নাম্বার পূর্ববর্তী অর্থাৎ নবীজি সাহাবীরা এবং আমাদের পূর্ববর্তী বুজুর্গদের নামাজ থেকে শিক্ষা নিবে আমাদের পূর্ববর্তীদের নামাজটা কেমন ছিল দেখেন কয়েকজন সাহাবির কথা বলি কোথায় সাহাবিদের নামাজের সৌন্দর্য আর কোথায় আমাদের নামাজের সৌন্দর্য সাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে তার পায়ের মধ্যে তীর বিদ্ধ হলো বিষাক্ত তীর তার পায়ের তার পায়ের মধ্যে ঢুকে গেল কিছু সাহাবিরা সেই বিষাক্ত তীরটা খোলার জন্য চেষ্টা করলেন যখন তীরটা খুলতে যান তখনই তিনি হাউমাউ করে চিৎকার করে উঠেন বিশ্বনবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিত্র দেখলেন এই চিত্র দেখার পরে তিনি বললেন আলীর পা থেকে তোমরা এভাবে তীর খুলতে পারবে না আমার আলী যখন নামাজে দাঁড়াবে নামাজে দাঁড়ানোর পর আল্লাহর সঙ্গে কথা বলতে বলতে আল্লাহর প্রেমে এত মশগুলে তো দেওয়া না মাতোয়ারা হয়ে যায় তখন অন্য কোনো চিন্তা চেতনা তার মাথায় কাজ করে না সুতরাং আজান যখন হয়ে যাবে আর আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে তখন তোমরা তার পা থেকে তীরটা খুলে নিয়েও দেখবা আলী টেরো পাবে না নবীজির কথা মতো আজান যখন হয়ে গেল আর আলী রাদি ও যখন নামাজে দাঁড়িয়ে গেলেন এবার সাহাবিরা গিয়ে ওই তীরটা খোলার জন্য যখন চেষ্টা করলেন জোরে যখন টান মারলেন দেখা গেল যে নামাজের আগে খুলতে গেলে আলী করে হাউ চিৎকার করে উঠেছিলেন ব্যথার যন্ত্রণায় ওই একই তীর সাহাবিরা সজোরে টান দিয়ে খুলে ফেললেন কিন্তু আলী আলিরাদি আল্লাহ একবারের জন্য উৎশব্দ শব্দ পর্যন্ত বললেন না এটা সাহাবিদের নামাজ আমার আপনার নামাজ কেমন জানেন মশায় কামরায় বলে মশায় এই পরে নামাজ শেষ করে বলে ইমাম ইমাম বলে ও সাহেব সাহেব এটা জ্বলাইতে পারেন না সব কাজ ইমাম আর মুহাজিন সাহেবকে দিয়ে করে এরকম আছে আরে বাপরে বাপ কিছু লাটের ঘরে লাট আছে এলাকায় দেখবেন মসজিদে ঢুকে দেখলো একটু ময়লা হ্যাঁ মোহাজিন করেন কি আপনি ময়লাটা ফালাইতে পারেন না ময়লা ফালানোর কাম কি শুধু মুহাজিন আর ইমাম সাহেব আপনি কি করেন আপনি ফালাইতে পারেন না আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম আলি ইসালাম উনাকে দিয়ে আল্লাহ একটি ঘর নির্মাণ করিয়েছেন ঘরটার নাম কি আর একটু জুড়ে বলেন মিয়া কাবা ঘর তিনি কি একা নির্মাণ করেছেন না তার ছেলেকে নিয়ে করেছেন ওয়াহিদিনা ইলা ই বরঙি মাওয়া ইস্মাইলা অন্তঃহ বাইতিয়ানিত ইফিনা ওয়াল আ কিফিনা ওয়রণ কাইস জো বলছেন আমি ব্রকিম এবং ইস্মাাইলের কাছ থেকে এই অঙ্গীকার নিলাম তারা যেন আমার ঘরটা বানানোর পর আমার এই ঘরটাকে যেন তারা সাফ করে পরিষ্কার করে মুফাসসিরগণ এই আয়াতের ব্যাখ্যাই লিখেছেন যাবার এই ঘরকে তারা যেন পবিত্র করে অর্থাৎ এক নাম্বার তারা যেন শিরকি থেকে এই ঘরকে পবিত্র রাখে আর দুই নাম্বার ময়লা আবর্জনা থেকে তারা যেন এই ঘরকে পবিত্র রাখে এখন আমাকে বলেন ময়লা আবর্জনা থেকে ঘরকে পরিষ্কার রাখতে হলে কি করতে হয় ঝাড়ু দিতে হয় ধোয়া মুছা করতে হয় এখন আল্লাহ তার খালিল তার নবী নবীবাহিম এবং তার ছেলে তিনিও নবী বাপ নবী ছেলেও নবী ইসমাহ আলী ইসলাম বাপ বেটা দুইজনকে আল্লাহ তার ঘর ধুয়ে মুছে সাফ করার আদেশ দিলেন তারা কি বলছেন উম আমরা নবী হয়েছে আমরা কেন এটা করবো এটা না করবো এটা বলেছেন বরং বাপ বেটা দুজন মিলে পরিষ্কার করলেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিয়ে বাপ বেটা দুজন নবী হয়ে তারা যদি আল্লাহর ঘর সাফ করতে পারে আপনি কোন লাটের ঘরে লাট হইছেন যে আপনি একটু মসজিদ পরিষ্কার করতে পারেন না এটাই আপনার অহংকারের বহিঃপ্রকাশ আপনি যে অহংকারী লোক এটাই প্রমাণ করে বরং মাঝে মাঝে আল্লাহর ঘর গিয়ে সাফ কইরেন কেয়ামতের দিন হয়তো আল্লাহকে এই কথা বলতে পারবেন আল্লাহ অত বেশি আমল নাই মাঝে মাঝে তোমার ঘর গিয়ে ঘষাইতাম সাফ করতাম মুছে দিতাম আল্লাহ এর জন্য মাফ করে দাও এটাও না যাদের হইতে পারে কিনা পূর্ববর্তী নামাজের কথা বলছিলাম শোনেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আপনাদের এলাকার মসজিদের ইমাম সাহেবের মতো ইমাম কোন জাতের ইমাম আল ইমাম আজম হানাফি মজাহের টনেতা কত গ্রন্থের লেখক তিনি আল্লাহ আকবার শোনেন একটা ঘটনা শোনাই আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই তোমরা উঠে উঠে যাও কেন কয়েকজন উঠে যাও আবার বসো তো এরকম ফাইজলাম সিস্টেম বলে আসতো কোনো মাহফিল কথা শুরু হয়েছে পয়েন্ট বলছিলাম কয়টা তিনটা হে যে দুইটা শুনে দূর মারলো তিন নম্বর পয়েন্টটা বলতে পারবে বলতে পারবে না অথচ আলোচনার একটা ধারাবাহিকতা আছে না এক দুই তিন তিন পর্যন্ত শুনে না গেলে হ্যাঁ আগাও বুঝবে না গুড়াও বুঝবে না আর তিনে তিন শেষ করে যারা যাবে হ্যাঁ বুঝবে বুঝছে একদম পারফেক্ট একটা বিষয়ে আলোচনা হয় এই দেখো একজন উঠে বসে এরা আসছে কেন মাহফিল এরা এসে মাহফিলে মাহফিল আরো গন্ডগোল লাগায় কি খুসা মারে খুসা তুই উঠ উঠ তো তুমি তো শয়তানদের খুশি করে বিদায় নাও তুমি মাহফিলে আসছো কেন আল্লাহ বলেছেন ইদা কুরআল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম আল্লাহ বলছেন কোরআন এর আলোচনা শুরু হলে মনোযোগ সহকারে আর চুপচাপ থাকো পরিবেশকে বিনষ্ট করা যাবে না তাহলে আল্লাহ রহম করবেন কে আচ্ছা ইমাম আবু হানিফা আলাই রাতের বেলা তাহাজুদের নামাজে দাঁড়িয়েছেন কি নামাজে দাঁড়িয়েছেন আলতু ফালতু কিচ্ছা দিয়েছে আপনাদেরকে এই দেড় ঘন্টা হয়ে গেছে কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনা হচ্ছে পাইবেন কোথায় গুলা দোলা করেন রাতের বেলা তাহার যুদের নামাজে দাঁড়িয়েছে পাশের বাড়িতে আগুন লাগছে কি লাগছে আপনাদের প্রতিবেশীর ঘরে আগুন লাগলে কেরোসিন ঢালবেন গিয়া না পানি ঢালবেন গিয়া ইমা বাবু হানিফ রহমতুল্লাহ আলাই তাহার নামাজে দাঁড়িয়েছে নামাজে এত মনোযোগী বাহিরে কি হচ্ছে জানেন না প্রতিবেশীর ঘরে আগুন লাগছে মানুষ কার পাশ থেকে গ্রাম থেকে ছুটে এসে সবাই মিলে আগুন নিভাইতেছে সবাই দেখলো হায় হায় আমরা পুরো গ্রামের চতুর্দিক থেকে ছুটে আসলাম আগুন নেভানোর জন্য পাশের ঘরের আবু হানিফা কোথায় এবার লোকজন গিয়ে দরজা নক করছে আবু হানিফা আহমদুল্লাহ আলাই দরজা খুললেন খুলে দেখলেন হায় 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 এত মানুষ এখানে বলেন কি ভাই এখানে এত মানুষ কেন লোকজন কয় আবু হানিফা ঠাট্টা করো না কি হয়েছে মানে আমরাই তো দরজায় ঠুনকা দিলাম তোমার পাশের ঘরে আগুন লাগলো প্রতিবেশীর ঘরে আমরা সবাই মিলে জড়ো হয়ে আগুন নিভাইলাম তুমি একবার বেরো হইলা না এখন আমরা এসে দরজায় নক করলাম দরজা ঘুলে বলতো এখানে কি হয়েছে ফাইসলামি করো তিনি বললেন কি হয়েছে সত্যি আল্লাহর কসম আমি জানি না লোকজন বলল সত্যি কিছু জানো না আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন সত্যি বলছি আমি কিছু জানি না লোকজন বলল কেমনে বিশ্বাস করি এটা তোমার প্রতিবেশীর ঘরে আগুন লাগলো আমরা চতুর্দিক থেকে ছুটে এসে আগুন নিভাইলাম আর তুমি বলছো কিছুই জানো না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই তখন বললেন আমি যখন তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে আমি যখন নামাজ আদায়ে মশগুল হলাম তখন হয়তো আমার প্রতিবেশীর ঘরে আগুন লেগেছে আর তোমরা সবাই চতুর্দিক থেকে ছুটে এসে আমার প্রতিবেশীর ঘরের আগুন তোমরা নিভিয়েছ শুনে রেখো যখন তোমরা সবাই মিলে আমার প্রতিবেশীর ঘরের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলে আমি তখন তাহাজ্জুদের যুদের যায় না দাঁড়িয়ে আমার আল্লাহর জাহান নামের আগুনের ভয়ে চোখের পানি ছেড়ে দিয়ে জাহান নামের আগুন আমি নেভানোর কাজে তখন ব্যস্ত ছিলাম এজন্য কিচ্ছু টের পাইনি আর আপনার নামাজ কোন জায়গায় ওই যে বললাম পূর্ববর্তীদের নামাজ থেকে শিক্ষা নেন বলছিলাম নামাজে মনোযোগ ফিরিয়ে আনার কয়টা কৌশলের কথা বলছিলাম এবার দেখি কয়জন মনে রাখছে এক নাম্বার কি বলছিলাম দেখি একজন বলেন জীবনকে তাহলে রিয়েল কিছু শ্রোতা আছে এখানে যাদের খুব মনোযোগ আছে এদের কি দরকার এরকম আট দশজন হইলেই হয় দুই নাম্বার কি বলেছিলাম আল্লাহর সামনে দাঁড়িয়েছে এবং কথা বলছি কার সাথে এই ভাইটা খুব মারাত্মক মনোযোগী হয়ে শুনছে অনেক সুক্রিয়া আর তিন নাম্বার বলেছি রুকু আস্তে আস্তে আদায় করা এদের মতো শুনতে আইসেন এই যে দুই ভাইয়ের মতো দেখছেন কেমন পাগলা করে বলে ফেলে ঠাস ঠাস এদের মতো ওয়াদ শুনতে আসবে কিছু মানুষের শুনে আসে আপনি কেন আসছেন এখানে আমারে বলেন আর এটা একটা মাদ্রাসার মাহফিল একটা মাদ্রাসায় অবশ্যই ভালো ভালো আলেমদেরকে দাওয়াত করা হয় কিচ্ছা কাহিনী হলো আউল বাউলদেরকে দাওয়াত করা হবে না একটা মাদ্রাসায় নিশ্চয়ই কোরআন হাদিস থেকে যারা কথা বলে তাদেরকে মাদ্রাসায় দাওয়াত করা হয় এবং আমি পুস্টার দেখলাম আগামীকাল কথা বলবেন কামরুল ইসলাম সাঈদ আনসারি ডক্টর হিফজুর রহমান আবু নসর আশরাফি তিনজনই অনেক বড় বড় আল এখানে এসে জিমাইয়েন না খাতা কলম নিয়ে আইসেন নোট করে নিয়ে যাইয়েন পয়েন্ট ভিত্তিক আলোচনা তিন নাম্বার রুকু সাজদা তাদিলে আর কান আস্তে আস্তে আদায় করা আর চার নাম্বার বলেছি পূর্ববর্তীদের নামাজে নামাজ থেকে শিক্ষা মনোযোগ আসবে না আসবে এবার আমরা আবার মূল আলোচনায় ফিরে যাই নামাজীকে নামাজ অন্যায় অপকর্ম থেকে না ফেরানোর কারণ বলছিলাম তিনটা তিনটা এক নাম্বার নামাজীর নামাজে ভুল আছে এই জন্য তার নামাজ কোনো কাজে আসে না দুই নাম্বার নামাজির নামাজের ভেতরে কি নাই খুশু নাই তিন নাম্বার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন শুরু হচ্ছে এতক্ষণে লাইনে তুলছি আপনাদেরকে নামাজিকে নামাজ অন্যায় থেকে ফেরায় না তিন নাম্বার কারণ হল নামাজি নামাজের শিক্ষাগুলো ভালো করে বুঝে না নামাজের অনেক শিক্ষা আছে সবগুলো বললাম না দুইটা শিক্ষা বলি সব কাজে লাগবে ইনসা নামাজি নামাজ আদায় করার পরেও এরপরে অন্যায় করে কেন মিথ্যা বলে গিবোধ করে চুরি করে ডাকাতি করে সুদ খায় ঘুষ খায় মানুষের জায়গা জমি দখল করে খায় লুটপাট করে চাঁদাবাজি করে টেন্ডার বাজি করে এমন নামাজি আছে আছে তো আমি একদিন এক জায়গায় নামাজে দাঁড়াইলাম কোনো এক এলাকায় নাম বললাম না এখানে তো আবার আছে এটা তো আবার সব দিয়ে দিবে আমি নামাজে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে এক লোক দাঁড়াইছি ইমাম সাহেবের একদম পিছনে নামাজে আছে না ইমাম সাহেবের পিছনে একজন দাঁড়ায় আমি তার পাশে দাঁড়াইলাম এরপরে আমি নামাজ শেষ করে যখন চলে যাচ্ছি এলাকার কয়েকজন বলল হুজুর যেই লোকটা একদম হুজুরের পেছনে দাঁড়াইলো তারা চিনেন বললাম না ভাই না আমি তো চিনি জানি তো বড় ভালো মানুষ কয় না এত ভালো মানুষ না এই লোকটা হচ্ছে এলাকার বিশিষ্ট সুদখুর কিছু মানুষ আছে দেখবেন হুজুরের পিছনে নামাজে দাঁড়ায় নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার সময় সুদের টাকা তাদেরকে দিয়েছিল বলে এই টাইম এসে যাচ্ছে জানোস না টাকাটা ঠিক মতো দিয়ে দিস আছে এরকম এই যে নামাজি নামাজ আদায় করে এত অন্যায় করে তিন নাম্বার কারণ নামাজি নামাজ থেকে শিক্ষা নেন আমি বলছিলাম কয়টা শিক্ষার কথা বলবো দুইটা এক নাম্বার বলেন তো নামাজে কেবল মাত্র একটা বই থেকেই তেলাবাদ করা বাধ্যতামূলক বইটার নাম কি মনে করেন আপনাদের এলাকায় ইমাম সাহেব আল্লাহ আকবর বলে কোরআন থেকে তেলাওয়াত শুরু না করে শুরু করছে বুহারি থেকে আন আবি ঘরে আল্লাহ আকবর আন আবি হুরাইসাল্লাম হাদিস পড়া শুরু করছে মানুষ বলবে কুত থেকে হুজুর একটা আসছে বেদিসে একদম দিশে হারা ঠিক না কারণ সবাই জানে নামাজ শুরু করার পরে একটা বই থেকেই তেলাবাদ করা লাগে বইটার নাম তাহলে নামাজের মধ্যে কোন বইয়ের তেলাওয়াত বাধ্যতামূলক জুড়ে জুড়ে বলেন শিক্ষা আছে নামাজের ভেতরে যেমন এই কিতাব থেকে তেলাওয়াত করা বাধ্যতামূলক নামাজের বাহিরে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কুরারের প্রত্যেকটি বিধিবিধান আইন মানাও আপনার জন্য বাধ্যতামূলক ফরজ আপনি নামাজে ঠিকই সুরা ফাতিহা পড়েন ফাতিহার সাথে অন্য সুরা মিলান ঠিক মানেন নামাজের বাইরে তো আপনি কোরআন রাইজ মানেন না আমরা তো সবাই জানি নামাজে সুরা ফাতিহা পড়ার পর অন্য কোন সূরা বা অন্য কোনো আয়াত মিলানু মুসল্লি দেখা যায় সুরাতুল ফাতিহার পরে আয়াত আত্তাল আবাদ করছে ইয়াই ভালো উলাতা কুলুর রিবা দ আফম মুদাফা এই আয়াতের অর্থ হলো হে বিশ্বাসী রাখে চক্রবৃদ্ধি ঘরে সুদ খেও না কি আয়াত করলো দেখেন আর নামাজ থেকে বের হওয়ার সময় একজনকে বলে এই দাঁড়া টাকা যে নিশিলে আজকে দেওয়ার টাইম তোর কি মনে না এখন বলেন নামাজের ভিতর পড়লো কি আর নামাজের বাহিরে কামটা করলো কি নামাজের ভেতরে আপনি যেমন কোরআন তেলাওয়াত করেন বাধ্যতামূলক ঠিক তেমনি নামাজের বাহিরে আল্লাহর কোরআনের আইন মেনে চলবেন এটাও আপনার জন্য বাধ্যতামূলক মিথ্যা বলতে পারবেন না কোরআনে এটি জানিয়েছেন যে গীবত করতে পারবেন না এটি কোরআনে আমাদেরকে জানিয়েছেন যে নামাজে যেমন কোরআন তেলাওয়াত করেন তেমনি নামাজের বাইরে আল্লাহকে ভয় করে কোরআনের আইন মেনে চলবেন মিথ্যা বলবেন না গিবত করবেন না চুগোলখড়ি করবেন না সুদ খাবেন না ঘুষ খাবেন না কোনো অন্যায় অপকর্ম না করে কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে যারা সঠিক নামাজি হলো তারা কোরআন ভিত্তিক জীবন পরিচালনা করবে যারা সঠিক নামাজি হলো তারা এক নম্বর শিক্ষা বললাম দুই নম্বর শিক্ষা হলো নামাজ কি একা একা ফরজ না জামাতের সাথে ফরজ মজার পয়েন্ট আসছে একটু জবাব দিন আপনারা আপনাদের এলাকায় শুনছি ইলেকশনও চলে একদম সুন্দর সময়ে এই ওয়াজ মাহফিলটা হয়েছে মানুষ কিছু জানতেও পারবে জাগা আসছি আসছে ঘুম টুম আসছে নাকি একজন জি মায়েদের ঘুম সারাই এক বিবাহিত ভাইরা একটা তাকবির দিবেন এরপরে অবিবাহিতরা দিবেন দেখি বিবাহিত না অবিবাহিতদের গলায় জোর বেশি আগে বিবাহিতরা ঠিক আছে রেডি সবাই রেডি লিল্লাহি তাকবীর আওয়াজ নাই থাকবে কেমনে কাম তো শেষ অবিবাহিতরা দেখি রেডি অবিবাহিতরা রেডি লিল্লাহি তাকবীর জোর তো থাকবে তোমরা এখন বিয়ে করো নাই কারণ সবাই মিলে দেন লিল্লাহি তাকবীর এই তো ঘুম শেষ এবার শুরু হোক নামাজ একা একা ফরজ হইছে না জামাতের সাথে জামাতের সাথে নামাজ পড়লে একজন কি লাগে আরো জোরে বলেন যুবকরা জোরে কথা বললো কি লাগে ইমাম লাগে এখন বলেন তো ইমাম সাহেবের তিলাওয়াত শুদ্ধ না বিশুদ্ধ তিলাওয়াত পারে না নামাজের কায়দা কানুন জানে না যে কোন অন্যায়ের সাথে জড়িত বা তার বউ পর্দা করে না এই বেটার পিছনে কি নামাজ পড়বেন আপনারা আর একটু জোরে বলেন তেলাওয়াত শুদ্ধ না হলে ইমাম সাহেব নামাজের কায়দা কানুন না জানলে তার বউ বেপর্দায় থাকলে যেমন সচেতন মুসলমানরা তাদের নামাজের ইমাম ওই অযোগ্য ইমামকে বানায় না অযোগ্য লোকটাকে যেমন তারা নামাজের ইমাম বানায় না ঠিক তেমনিভাবে নামাজের বাহিরে সচেতন মুসলমানরা অযোগ্য লোকগুলোকে চোর ডাকাত চাদাবাদ সন্ত্রাস লোকগুলোকে তাদের সমাজের নেতা বানাবে না আরে বাপ বাপ গোলা ফাটাই ফেলতেছে ঠিক বলে এত ঠিক কইলে এই সোর সামার নেতা হয় কেমনে বানায় কারা ওই যে বলছে এক ভাই এক পয়সা খায় একদম উচিত জবাব দিছে নির্বাচন আসলে পয়সা খাওয়া লাগে না এক কাপ চায়েও ভুট বিক্রি হয়ে যায় ঠিক নির্বাচনের আগে দেখবেন যে চা খাওয়া হয় নির্বাচনের চায়ের দোকানেও ওকাল কুকাল দেখা দেয় আজেরকম গরু ছাগলের মতো কি গরু ছাগলের মতো ছাগলের চেয়েও মানুষের দাম কমে একটা ছাগল পাঁচ হাজার টাকার কম পাওয়া যায় না নির্বাচন আসলে সাত তারিখ তো আপনারা বলছেন আর মাত্র কয় দিন বাকি দুই দিন বাকি বাপ রে বাপ দেখবেন কেমনে কেনা বেচা শুরু হবে পাঁচশো টাকায়ও মানুষ বিক্রি হবে অনেক জায়গায় লাগে এখন লাগে না নির্বাচন তো অনেক জায়গায় হচ্ছে হচ্ছে না আপনি এক জায়গার কথা তো আমি তো সামগ্রিক সব জায়গার কথা বলছি দেখুন মনে করুন কেউ আপনার টাকা দিল টাকা পাঁচ হাজার টাকা দিয়ে আপনাকে বলল এই তোর ঘরের সব ভোট আমারে দিয়ে দিস আর আপনি দশটা পাঁচশো টাকার নোক দেখা নিয়ে নিলেন নেওয়ার পরে দিয়া দিলেন ভোট এখন এই যে ঘরের সব ভোট বেসলেন কয় টাকায় আর একটু জোরে বলেন মিয়া ভুটটা যে দিছেন এখন হে যদি চেয়ারম্যান হয়েই যায় কয় বছরের জন্য হবে তাহলে পাঁচ বছরের জন্য আপনাদের ভুট গুলা কিনছে কয় হাজার টাকায় এক বছর সমান কত দিন তিনশো পাঁচ বছর সমান হলো ক্যালকুলেটের হিসাব করলে দেখবেন আঠারোশো পঁচিশ দিন এখন পাঁচ হাজার টাকা ভাগ আঠারোশো পঁচিশ দিন দেখবেন তিন টাকা তেয়াত্তর পয়সা তিন টাকা বোম্বে চারা দাম কত কত রে ভাই পাঁচ টাকা না না টাকা 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 হ্যাঁ চিন্তা করেন এতগুলো ভুট ঘরের বিক্রি করে দিল পাঁচ হাজার টাকায় পাঁচ বছরের জন্য আঠারোশো পঁচিশ দিনের জন্য পাঁচ হাজার টাকায় ভোটগুলো বিক্রি করলো রেগুলার ডেইলি দাম পড়লো দুই টাকা তিয়াত্তর পয়সা আরে ভাই আপনার দাম তো বুমবে চানাচুরের দামের চাইতেও আরো কম আপনি মানুষ নামের কলঙ্ক মানুষ নামের কলঙ্ক আপনি এভাবেই বিক্রি হয়ে যাচ্ছে মানুষ হে ভাই পাঁচ হাজার টাকা দিয়ে কই দিন খাবেন আপনি আমি ধরে নিলাম পঁচিশ দিন খাবেন ধরে নিলাম পঁচিশ দিন আঠারোশো পঁচিশ থেকে পঁচিশ বাদ দিলে থাকে কত ওই আঠারোশো দিন কে আপনারে চালাবে যাইয়েন তার কাছে বলবে এই গুলাম তোরে টাকা দিয়ে কিনছি আমি বলবে না লজ্জায় তার সামনেও দাঁড়াইতে পারবেন না আপনি সাত তারিখ নাকি নির্বাচন সাত তারিখ পর্যন্ত টাকা দিবে আট তারিখে কেউ আপনাদের কাছে টাকা নিয়ে আসবে না খবরদার কয়েকটা টাকার বিনিময়ে অযোগ্য লোকগুলোকে ভোট দিবেন না বরং নিজের বিবেক খাটিয়ে আল্লাহওয়ালা মানুষগুলোকে সৎ আর যোগ্য মানুষগুলোকে আপনারা ভোট দিবেন এখন ভোটের কথা কোরআনে নাই হ্যাঁ ভোটটা একটা আমানত না আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ ইয়ামুরুকুম আন তু আদুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ তাআলা বলছেন আল্লাহলা বলছেন নিশ্চয়ই বলতেছি সুন্দর নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন আমানতকে যথাযথ প্রাপকের কাছে অর্থাৎ আমানতকে হাতে দাও আমানতকে আমানতদারের হাতে পৌঁছায় দেবেন এটা দায়িত্ব কার আপতার নির্বাচন আসলে যে কেউ ক্যান্ডিডেট হতে পারবে এটা তার নাগরিক অধিকার এটা সাংবিধানিক অধিকার এখন আপনাদের এলাকায় ইলেকশন আসছে যারা প্রার্থী হবার তারা প্রার্থী হয়ে গেছেন আপনার যারা প্রার্থী হইতে পারেন নাই আপনারা কি বলেন না আপনারা কি ভোটার এখন মনে করেন আপনার এলাকায় জন প্রার্থী উদাহরণ দিচ্ছি জন প্রার্থী আপনার ভোট কয়টা জোরে বলেন একটা এখন একটা ভোট তো আপনি জনকে দিতে পারবেন না নাকি জনকে দেওয়া যাবে একটা ভোট জনকে দেওয়া যাবে না একটা ভোট একজনকেই দিতে হবে একটা ভোট একজনকেই কেমনে দিবেন কি খাটাইয়া দিবেন বিবেক খাটাইয়া আল্লাহর যত সৃষ্টি রয়েছে কোন সৃষ্টিকে আল্লাহ বিবেক দেন নাই কেবল মাত্র আল্লাহ বিবেক দিয়েছেন কাকে মানুষকে এই বিবেকের কারণেই মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকাদ কাররাবনা আদানি আদম আমি বনি আদমকে মানুষকে সবচেয়ে সম্মানিত করেছি কয়টা জিনিসের কারণে আর জোরে বলেন কয়টা একটা জিনিসটার নাম কি এই বিবেক আপনারা খাটাবেন বিবেকটা খাটাবেন কেমনে যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন দেখবেন তাদের মধ্যে এই চারটা গুণ আছে কিনা কয়টা গুণ এক নাম্বার তার ব্যাকগ্রাউন্ড জেনে নিবেন কোন বংশ পরিচয় কোন জায়গা থেকে আসছে এক নাম্বার তার কি জানবেন ব্যাকগ্রাউন্ড দুই নাম্বার তার একাডেমিক কোয়ালিটি জানবেন শিক্ষাগত যোগ্যতা অনেক মানুষ অশিক্ষিত মূর্খ নির্বাচনে চলে আসে ভাই আপনার শিক্ষা দীক্ষা না থাকলে আপনি ব্যবসা বাণিজ্য করেন যে কোনো কাজ করেন কোন আপত্তি নাই মনে করেন এটা ইউনিয়ন পরিষদ নির্বাচন হে যদি একটা কাগজ পড়তে না জানে এখন ইউনিয়ন পরিষদ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার সর্বনিম্ন একটা স্তর বিভিন্ন লেভেল থেকে কাগজপত্র আসবে এটা পড়ার জন্য যদি আরেকজনকে বলে কি লেখছে তুমি যদি পড়তেই না জানো এটা তোমার এই চেয়ারে বসার জন্য মানুষের কাছে ভুট চাইতে কে বলেছে মিয়া অনেকে আছে সিগনেচার দিতে জানে না ইলেকশনে চলে আসে একজন নিয়ে গেছে চেয়ারম্যান সাহেব একটা সাইন দেন হ্যাঁ বলতেছে কি রে সাইনটা কোন জায়গায় দিব সিগনেচার উপরে না নিচে হের উঠছে রাগ কয় আমার কপালে দেন আছে এরকম তাহলে শিক্ষাগত যোগ্যতা লাগবে লাগবে মনে রেখে যান এগুলো মুখস্থ করেন মানুষকে এগুলা বলে দিয়েন এগুলা কোরআন হাদিসা আলুকে বলে যাচ্ছে এক নাম্বার তার ব্যাকগ্রাউন্ড দেখবে দুই নাম্বার তার একাডেমিক কোয়ালিটি দেখবেন তিন নম্বর তার এক্সপিরিয়েন্স এবং প্রফিসিয়েন্স আছে কিনা সেই ইউনিয়ন পরিষদ নির্বাচনে এসেছে জনগণকে নিয়ে কাজ করার কিংবা মানুষকে নিয়ে গত কয়েক বছর মানুষের সাথে কাজ করছে কিনা মানুষের সুখে দুঃখে আপদে বিপদে পাশে ছিল কিনা বিভিন্ন সালিশ বিচারে এলাকায় সালিশ বিচার হয় না বিভিন্ন সালিশ বিচারে গিয়া ঘুষ খাইয়া উল্টাপাল্টা রায় দেয় নাকি সঠিক বিচার করে ন্যায় বিচার করে মানুষের মাঝে এরকম ঘুষকুর অনেক মানুষ আছে না পাঁচশো টাকা লাগে না একটা ব্যাংসন সিগারেট খাওয়াই দেখা যায় উল্টা দেয় আছে সালিশ বিচারে ন্যায় বিচার করে কিনা অনেকে আছে বিভিন্ন জায়গায় জামাই বউ ঝগড়া লাগলে কিছুদিন আগে এই দিকে পশ্চিমের কোনো এক জেলায় মাহফিলে গেছিলাম যাওয়ার পরে কয় হুজুর আমাদের এলাকায় এমন এক লোক আছে জামাই বউ ঝগড়া লাগলে ও জামাইয়ের কাছে ও ছাদা চায় বউর কাছে ও ছান্দা চায় যে ছান্দা বেশি দেয় রায় তার পক্ষে মারে আছে এরকম তো দেখবেন এর প্রফিসিয়েন্স দক্ষতা দেখবেন মানুষের সাথে কেমন কাজ করেছে চার নাম্বার দেখবেন তার আমানত এবং চরিত্র কয়টা গুণের কথা বললাম এক নাম্বার কি বলছি কার মনে আছে ব্যাকগ্রাউন্ড গুড এইরা হচ্ছে রিয়েল সুদ এই দুইজন এদের চেহারা আমার একদম মুখস্থ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড দুই নাম্বার কি বলছি শিক্ষাগত যোগ্যতা তিন নাম্বার অভিজ্ঞতা দক্ষতা হ্যাঁ আর চার নম্বর আমার দলিদা চরিত্র যারাই প্রার্থী হয়েছে হুক এই চারটা গুণ যার ভেতরে পাবেন সে যদি আপনার এলাকার না হয় আপনার আপন ভাই আপন বাপও যদি সে না হয় যদি দেখেন এই চারটা গুণ আরেকজনের মধ্যে আছে তারাই বুটটা মেরে দিবেন পারবেন না উনি আমাকে একটা প্রশ্ন করেছেন আমার এলাকার হইলে কি আমি দিয়ে দিব ওনার প্রশ্নের উত্তরটা আমি দেই আমি একটা গাড়ি নিয়ে আসছি না একটা গাড়ি নিয়ে আসছি না আচ্ছা মনে করেন আমার গাড়ির গাড়ি চালাই ছেলে কি লাগে বোঝেন উদাহরণটা কি লাগে চাবি লাগে এখন আমি যদি বলি না আমার বাড়ি সিলেটে আমি আমার আপন ভাই ছাড়া অথবা আমার সিলেটি মানুষ ছাড়া আমি কারো হাতে আমার গাড়ির চাবি তুলে দিব না এখন সেই জন্য যদি আমার আপন ভাই বা আমার বাপ যদি গাড়ি চালানোর অভিজ্ঞতা না থাকে সে কি কখনো তার বাপকে বা তার আপন ভাইকে গাড়ির ড্রাইভিং সিটে বসাইয়া চাবি দিয়ে দিবে যদি তার ঘরে না থাকে অন্য ঘরে কেউ থাকলে তারে দায়ী কায় না বলে ভাই দোর তুই গাড়িটা চালা ঠিক সেই তার এলাকায় কেউ যদি ড্রাইভিং এক্সপার্ট না থাকে অন্য এলাকা থেকে এনে তারে ড্রাইভিং সিটে বসাইয়া গাড়ির চাবিটা দিয়ে দিবে কি বুঝলেন উদাহরণ এবার আপনার প্রশ্নের উত্তর নেন ইউনিয়ন চালানোর জন্য যদি যোগ্যতা না থাকে সে যদি আপনার আপন বাপ আপন ভাই এমনকি আপনার এলাকারও যদি সে হয় আর আপনার বাপ ভাই বা আপনার এলাকার চাইতে যদি অন্য আরেকজন আরও বেশি যোগ্য হয় যেমন গাড়ির চাবিটা আপনার বাপ ভাইকে না দিয়ে এলাকার কাউকে না দিয়ে অন্য কাউকে দিয়েছেন ঠিক তেমনি ভাবে একই কায়দায় আপনি এই ইউনিয়ন চালানোর দায়িত্ব যে কারো কাছে পাইলে যোগিতা আপনি যদি তাকে যোগ্য এবং দক্ষ দেখেন তার হাতেই চাবিটা তুলে দিবেন অর্থাৎ ভোটটা তারাই দিয়ে দিবেন ঠিক তো আপনারাই আমি কালকে এক মাহফিলে বললাম মানুষে তো ঠিক কয় তাইলে এই সামরলা টাকা তাইলে টাকাগুলা খাওয়ায় কারে তাইলে খবরদার যুবকদের শোনো তোমাদের তারুণ্যের প্রথম ভোট একজন ন্যায় নীতিবান মানুষের পক্ষে যেন হয় আমি এখানে কারো পক্ষে বলে যাচ্ছি না আমি আপনাদের বিবেক বোধকে জাগ্রত করার কথা বলছি অনেক জায়গায় বলে না আল্লাহ যারে বানায় আল্লাহ ঠেকছে আপনাদের কি ব্যালট পেপারে হয় নাকি ইভিএম এ হয় ব্যালট পেপার তো আল্লাহ কি এসে নিজে ব্যালট পেপার মারবে নাকি আপনারাই তো মারবেন মারার জন্য আল্লাহ কি দিছে বিবেক বিবেক দিয়েছে এটা কি আমার উপরে কি জ্বলে গেল লাইট আমরা সবাই মিলে দোয়া শুরু করলাম আল্লাহ আল্লাহ গো লাইটটা নিভায় দাও লাইটটা নিভায় দাও সারা রাত যদি কান্দা কান্দা দোয়া করি আর আল্লাহ যদি দয়া করবে হয়ে ফেরেশতা পাঠায় ফেরেশতা আইসাই সব গালে গালে থাপ্পল লাগাবে এই বেটা আল্লাহ কি এইটা নিভাবে রে এইটা নিভানোর জন্য তো কোন জায়গায় সুইচ একটা আছে ওই সুইচে গিয়া না টিপ মারবি সুইচ টিপ দিলে এটা বন্ধ হয়ে যাবে না এই সুইচ বের করতে হবে কি খটায়া গিয়া বিবেক খাটাইয়া সুইচ বের করে সুইচ টিপা দিলে যেমন এটা জ্বলে আবার টিপ দিলে যেমন নিবে ঠিক তেমনি ভাবে বিবেক খাটাইয়া যদি সঠিক জায়গায় আপনারা সিল মারেন এলাকা আলোকিত হবে আর সঠিক জায়গায় বিবেক না খাটাইয়া সিল মারলে অন্ধকার হয়ে যাবে এটা নির্বাচনের ওয়াজ না এটা আমাদের নামাজের ওয়াজ বলতেছিলাম নামাজিকে নামাজ অন্যায় থেকে ফেরায় না কয় কারণ তিন কারণের শেষ কারণ বলতেছিলাম নামাজি নামাজ বুঝে নামাজ থেকে শিক্ষা নেয় না আর নামাজের দুইটা শিক্ষা বলছিলাম দুই নম্বর পয়েন্ট বলছিলাম নামাজে যেমন আমরা যোগ্য ইমাম একজন একজন যোগ্য যোগ্য ইমামের পেছনে নামাজ যেমন মানুষকে নামাজের ইমাম আমরা বানাই ঠিক তেমনি নামাজের বাহিরে আমরা যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষিত চরিত্রবান আমানবদার মানুষগুলোকে আমরা সমাজের নেতা বানাবো এটা নামাজের শিক্ষা আমরা যদি আমানতদার চরিত্রবান মানুষগুলোকে আমাদের নেতা বানাই তাদের হাতে যদি আমরা আমাদের আমানত তুলে দেই আল্লাহ আমানতদার মানুষগুলোর চরিত্র কেমন হয় এবার আমি আপনাদেরকে সরাসরি শোনাই শোনেন আল্লাহর নবী যাদেরকে একেবারে হাতে করেছেন তাদেরই একজন হচ্ছেন অমর রাদি আল্লাহান অমর রাদি হওয়ান হোর নাম আমরা সবাই জানি বলেন তো আপনাদের এই জয়পুর এলাকার মতো ছোটখাটো কোনো এলাকার কি তিনি শাসক ছিলেন নাকি অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন তার শাসন আমলে তিনি একদিন ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন সেই যুগে তো এমন ইলেকট্রিক্যাল লাইট ছিল না তিনি তার ঘরের ভেতরে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন হঠাৎ করে তার কিছু আত্মীয় স্বজন তার সঙ্গে দেখা করতে এসে দরজায় নক করলেন তিনি তাদেরকে দরজায় আটকে দিলেন দরজায় আটকে দেওয়ার পর তার সামনে তার সামনে প্রজ্বলিত সেই মোমবাতির আগুন তিনি ফু দিয়ে নিভিয়ে দিলেন নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরালেন নতুন আরেকটি মোমবাতিতে আগুন ধরানোর পর এবার তাদেরকে বললেন এবার তোমরা ভেতরে ঢুকো ভেতরে প্রবেশ করো এরা ভেতরে প্রবেশ করার পর কিউরিসিটি নিয়ে জানতে চাইল আমিরুল মুমিনিন আপনার সামনেই তো মোমবাতিতে আগুন ধরানো ছিল কি কারণে ফুঁ দিয়ে নিবিয়ে দিয়ে নতুন আর একটি মোমবাতিতে আগুন ধরালেন অমর রাতী আল্লাহ বললেন তোমরা আসা আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে জনগণের কল্যাণে কাজ করছিলাম তোমরা যখন আমার সাথে সাক্ষাৎ করার জন্য কথা বলার জন্য অনুমতি চাইলে মনে মনে চিন্তা করলাম হয়তো তোমরা আমার সঙ্গে ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো কারণ তোমরা আমার আত্মীয় মনে মনে ভাবলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে আমার আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত কথা বললে রাষ্ট্রের আমানতের হবে জনগণের সঙ্গে হবে হবে রাষ্ট্রের সম্পদ অপচয় আমতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে সেই জন্য আল্লাহর হয়ে জনগণের সম্পদ যেন অপচয় না হয় রাষ্ট্রের সঙ্গে যেন বেইমানি না হয় এই জন্য রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন মিফুদি নিবিদি নিজের টাকা থেকে না মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এই রকম আমানতদার মানুষের হাতে আমানত গেলে তখন আমানত আমানতদারের কাছে যাবে এই যে টাকা পয়সা কালো টাকা ছড়াছড়ি সব জায়গায় আছে এই যে ইউপি নির্বাচন এই যুবকরা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকিও তোমরা এগুলো জানবা একজন চেয়ারম্যান আমি দেখছি পাঁচ বছরে ছয় সাত লাখের বেশি বেতন পায় না অন্যান্য ভাতা টাতা মিলে না হয় দশ লাখ দল লাখ হে মনোনয়ন জমা দেওয়ার আগেই করে খরচ দশ লাখ বিশ লাখ ইলেকশন শেষ হইতে হইতে এক কোটি দেড় কোটি দুই কোটি আড়াই কোটি এই লোকটা যদি এই চেয়ারটা পায় জনগণের আমানত জনগণের কাছে যাবে না সব তার পেটে যাবে সুযোগ পাইলে মাথা শুদ্ধ আপনাদের খাইয়া ফেলবে সঠিক মানুষ চিনবেন আপনারা এই জন্য এই শেষরা চোরগুলো কি করে জানেন সরকার তেল তেল পাঠাইছিল জনগণের জন্য মাঝখানে করোনার সময় পাঠাইছে না আমরা খাটের নিচে জুতা রাখি আর শেষরা চোরগুলো খাটের নিচে জনগণের তেল লুকায় রাখছে অনেক সুররা রাখছে না এরকম নামাজের দুই নাম্বার শিক্ষা বলে গেলাম অযোগ্য মানুষকে যেমন আমরা নামাজের সামনে ইমামতি করতে দেই না তেমনি অযোগ্য মানুষগুলোকে আমরা সমাজের নেতাও হতে দিব না এটাই হচ্ছে নামাজের শিক্ষা দুই নাম্বার দেখেন তো নামাজের এই শিক্ষাগুলো যদি আপনি মানতে পারতেন আপনি নামাজি হয়ে কখনো অন্যায় পথে যেতে পারতেন খায় ফেলছে নামাজির নামাজে কি থাকা ভুল থাকা ভুল থাকা দুই নাম্বার নামাজির নামাজে খুশু না থাকা আর তিন নাম্বার নামাজি তার নামাজ থেকে শিক্ষা না নেওয়া এই তিন ভয়াবহ কারণে নামাজি নামাজ আদায় করেও অন্যায় করতেছে অপকর্ম করতেছে আমরা যদি এবার আসেন কেমনে আমরা অন্যায় অপকর্ম থেকে বাঁচব নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে কেমনে আমরা অন্যায় অপকর্ম থেকে বাঁচব এক নাম্বার নামাজের ভুল থাকলে নামাজটা ঠিক করে নিব দুই নাম্বার নামাজে খুশু পয়দা করব তিন নম্বর নামাজ থেকে শিক্ষা নিয়ে নামাজের বাহিরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন মেনে চলবো তাহলে আর নামাজি নামাজ আদায় করে অন্যায় অপরাধের দিকে যাবে না যত কথা বললাম আল্লাহ আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন আমরা যেন আমাদের নামাজের মাধ্যমে সকল অন্যায় অপকর্ম থেকে বেঁচে চলতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছে